জানাচ্ছি আজকের সদর মহাদেশক হিসেবে যিনি উপস্থিত আছেন, পরম সদ্য শিলানন্দ স্থবির দুতাঙ্গ বান্ধে মহোদয়, বন্দনা জানাচ্ছি উপস্থিত মহান ভিক্ষু সংঘকে যথাযোগ্য বন্দনা মূর্তির মহাশীর্বাদ, শ্রদ্ধাবান উপাসক উপাসিকা আপনাদের মূর্তির মহাশীর্বাদ এবং পুণ্যদান জানাচ্ছি। আজকে আমাদের দেশনার মূল বিষয় প্রতিদিনের ন্যায় কিভাবে জ্ঞান অনুশীলনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত করা যায়। আগামী 22 এপ্রিল জন্মদিন উপলক্ষে সারা বিশ্ব থেকে মহান ভিক্ষু সংঘের অংশগ্রহণের মাধ্যমে প্রদীপ পূজা ধ্যান অনুশীলন মঙ্গলসূত্র রতন সূত্রের ধারাবাহিকতায় গত 4 তারিখ থেকে আজকে পর্যন্ত আমরা ধর্মদর্শনের আয়োজন করেছি। আজকে আমাদের ধর্মদর্শনের শেষ দিন এবং সেখানে আমি পরম সত্য তুতাঙ্ক বান থেকে আহ্বান করছি বান্তের সম্মতি ক্রমে আমাদেরকে সম্মতি বলতে হয়। কারণ আমি দেখছি আমাদের ভিয়েতনাম থেকে অনেক দায়ী উপস্থিত হয়েছেন, তাদেরকে মধ্যে মাসিকার পূর্ণদান জানাচ্ছি। অনারেবল গেস্ট, আই এম সো হ্যাপি টু সি অল অফ ইউ ইন দ্য টু অ্যাটেন্ডিং দিস টামা টক টুডে বাই মোস্ট মেডানাবল শিলানন্দ স্থবির দুতাঙ্গ বান্তে, হু অলসো অ্যাটেন্ড অলসো ভিজিট ইন ভিয়েতনাম ফিউ টাইম অ্যান্ড অল অফ ভিয়েতনামি পিপল এক্সপেক্ট হিম ভেরি ওয়েল, অলসো হি মেড ভিয়েতনামি পিপল অলসো ডোনেট ওয়ান অফ দ্য মেডিটেশন সেন্টার ইন দ্য ভিয়েতনাম। সো আই এগেন most welcome all of Vietnamese people to listen his excellency his most venerable Silananda Bante Dhamma talk. Before the Dhamma talk, we will be going to practice few minute meditation as well we are doing. So today also we practice meditation as a loving kindness to spread our loving kindness around the world, all of the people who are suffering from many other sickness, also COVID-19. So again, all of the Vietnam people, thanks and welcome to listening to Dhamma talk. Now we'll start in the meditation for then to listening to Bante Dhamma talk. আমি আবার সবাইকে যথাযোগ্য বন্দনা মধ্যে আশীর্বাদ আমরা আজকের দেশনা পূর্বে ধ্যান অনুশীলন করব এবং বান্তের দেশনা শুনব। এরপর পরেই বান্তের দেশনা পরপরেই বান্তে সশরীরে আজকে উপস্থিত হবেন আমাদের সাথে, সেটা যে আমাকে সম্মতির বান্তে সশরীরে উপস্থিত আমাদেরকে ধর্মদান করবেন, তার জন্য আমি সত্যি বান্তেকে আবারও সশব্দ বন্দনা জানাচ্ছি, কৃতজ্ঞতা সহিত বন্দনা জানাচ্ছি বান্তে আজকে আমাদের প্রতি এবং আমার আহ্বানে বান্তে সাড়া দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা। ঠিক আছে, এখন আমরা বাবা অনুশীলন করবো, তারপরে মহান ভিক্ষু সংঘ শ্রদ্ধাবান উপাসক উপাসিকা আপনার সকলে যার যার অবস্থান থেকে ধ্যানের আসনে বসে জানান। সো প্লিজ অল অফ দ্য ভিয়েতনামি পিপল অলসো ক্যান প্র্যাকটিস মেডিটেশন or as we practice meditation every day, what is the comfortable for you to practice, you can practice that, or what I'm saying you also can follow to me. আমরা প্রতিদিনের ন্যায় সকলে ভাবনার আসনে বসে মনকে শান্ত করার জন্য চেষ্টা করুন, মনের একাগ্রতা সৃষ্টি করার জন্য মনকে সকলে
আমাদের বিভিন্ন কাজকর্ম, লেখাপড়া, ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজনের কথা নিয়ে বিভিন্ন ব্যস্ত থাকি। সে ব্যস্তম জীবন থেকে কয়েক মিনিটের জন্য মনকে শান্ত করার চেষ্টা করুন। শান্ত করার জন্য আপনারা নিরাপদে অবস্থান করতে পারে। করোনা ভাইরাস সকল সহ সকল রোগের যাতে সহসরে দূরীভূত হয় সারা বিশ্ব থেকে। ভাইরাস সংক্রান্ত প্রতিদিন বিভিন্ন ভাবে মানুষ মৃত্যুবরণ করছে যে করোনা ভাইরাসের কারণে, সেখান থেকে যাতে সকলে মুক্ত হয়ে নিরাপদ অবস্থান করতে পারে এভাবে মনে মনে কল্পনা করে সকলের উদ্দেশ্যে মুক্তি যেতে দান করো। সকলের উদ্দেশ্যে সকল বিশ্ববাসী সকলে যাতে নিরাপদে আমাদের সঞ্চিত পুনরাশি লাভ করে সকলে নিরাপদ অবস্থান করতে। So please, all of you, expect loving kindness to everyone around the world. To be safe, speak to yourself loving kindness. Speak to your family, your parent, your father, mother, who is still alive. Or speak to loving kindness to who passed away, and speak merit to everyone. Also spread love and kindness around the world who are suffering by the COVID-19 and other sickness. By the merit of today, with this meditation, all of people, all of beings, everyone in the world is saved and free from all of suffering. So please spread your love and kindness to everyone with this meditation. Then we are going to receive Dhamma talk by the most venerable Siddhananda Bhante, Bhutanko Bhante.
Sapi puta pala pata pace kanang sayang pala arahanta nan cete je narakang bandhami sabaso sapa puta anubhavena sapa dhamma anubhavena sapa sangha anubhavena sata sati pavantu te আমরা আমাদের ধ্যান অনুশীলন সংক্ষিপ্ত আকারে শেষ করছি। ধ্যান অনুশীলনের পর আজকে যিনি আমাদের কাছে উপস্থিত হয়েছেন, যার আমাদের সঙ্গে শ্রবণ করার জন্য আমরা বিভিন্ন উপস্থিত হয়েছেন বাংলা মহান বিপ্র সঙ্গে যথাযোগ্য বন্দনা মূর্তিমাসী শব্দবান উপাসক পুরস্কার আপনাদের মূর্তিমাসী জানাচ্ছি। আজকে পরম সত্য বান্তে বৃদ্ধাঙ্গ বান্তে মহোদয় প্রিয় শ্রম করবো। এরপর পরে বান্তে সশরীলে আমাদের সকলের উদ্দেশ্যে ভিডিওতে পরপরে আন্তে সশরীর উপস্থিত হবেন আমাদের। আমি সকলের কাছে আহ্বান করবো, আপনারা অনুষ্ঠান শেষ অবধি বান্তিকে দর্শন করার জন্য অবশ্যই অবস্থান করবেন। এবং বান্তি পরিস্থিতির মধ্যে বান্তি আমাদের কাছে যে সময় দিতে যাচ্ছে সেটা আমাদের জন্য বিশাল একটা প্রাপ্য, আমাদের সকলের পূর্ণ রাশি। তো আসলে আমি মনে করি সকলেই সেভাবে কল্পনা করবেন। যা হোক, আমি দর্শন আরম্ভ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। So all of the most people from the Vietnam and any other other country, we're going to start the Dhamma talk by the video tab. Also, you can see the sun fixture of Vietnam when the most venerable Bante visit in there to your country. Also, after the Dhamma talk, the most venerable Bante coming his child on video by Zoom and giving a blessing to us as the end of the Dhamma talk. So please, all of you, wait until there is blessing to receive. So again, thanks to all of you to coming today, listening Dhamma talk by Most Venerable Silananda Sthaviddhutanga Bante. Because I am from Sathya Bante ke Bandana Jani, Mahan Bhikkhu Sangha Bandana Jani, আজকে দেশন আরম্ভ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। তথাগত বুদ্ধ বিরাটময় বুদ্ধি ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধি শ্রাবক সঙ্গ, এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজ থাইল্যান্ডের ধর্মকায়া ফাউন্ডেশনের পরিচালক ধর্মদূত লুংপ রা ধম্মাজায় মহাতেরোর 77তম শুভ জন্মদিন। তিনি 1945 সালের 22 এপ্রিল এই দিনে পৃথিবীর এক আলোকিত মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। আজ বিশ্বে বুদ্ধের নবলোকোত্তর ধর্ম প্রচারে ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তিনি প্রতিনিয়ত অনন্য অবদান রেখে যাচ্ছেন। আমি তাহার প্রতি বন্দনা শ্রদ্ধা জ্ঞাপন করে নিরোগ দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি এবং প্রা সামন্তা ভিক্ষু ও মহিপাল ভিক্ষুর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়া ধর্মকায়া ফাউন্ডেশনের
সকল সাধক সাধিকা উপাসক উপাসিকা তথা যাহারা জুম অনলাইনে ধর্ম শ্রবণ করছেন তাহাদের প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধি ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধি শ্রাবক সঙ্গ, এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে রাউজান থানার অন্তর্গত আদার মানিকস্থ সদ্ধর্মালো ভাবনা কুটিরে সংশ্লিষ্ট বৃহত্তর আদার মানিক পূর্ব গুজরা তথা বিভিন্ন গ্রাম হতে আগত সদ্ধর্মের পূজারি শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দা, মহাকারুণিক তথাগত বুদ্ধির বিরাগময় ধর্ম ত্যাগময় ধর্ম সকল প্রাণীর হিতসুখ সাধনের এই অমৃতময় ধর্ম দেশনার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যাহাদের চিত্ত বিক্ষিপ্ত একাগ্রতাহীন, চিত্ত বিক্ষিপ্ততার কারণে নিজের চিত্তকে সমাহিত করতে পারে না, যাদের চিত্ত শান্ত নহে সমাধিস্থ নহে তাহারা প্রকৃত সম্যক ধর্মকে জানতে পারে না, তাই প্রত্যেকে বুদ্ধির এই ধর্ম মনোযোগের সহিত শ্রবণ করার জন্য তথাগত বুদ্ধ তাহার আদেশিত ধর্ম এবং সঙ্ঘের প্রতি প্রত্যেকে শ্রদ্ধা উৎপন্ন করুন। বুদ্ধ বলেছেন, যাহাদের ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা থাকে না তাহারা এই মুক্তির ধর্মের প্রতি ভক্তি বিশ্বাস আস্থা উৎপন্ন করতে পারে না, তাই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করে কর্ম ও কর্মফলের প্রতি বিশ্বাস রেখে জন্ম জন্মান্তরের কথা বিশ্বাস করে সততই শীল সমাধি প্রজ্ঞার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নির্বাণ এবং মুক্তির ধর্ম আচরণের জন্য প্রত্যেকের মনকে ধর্মমুখী করুন। বুদ্ধির ধর্ম অহিংসার ধর্ম, মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা এই চারি মহাবিহারের ধর্ম, ত্যাগের ধর্ম। তাহলে সেই ধর্ম বুদ্ধ কিভাবে দেশনা প্রদান করেছেন? বুদ্ধ বলেছেন, এই ধর্মের মধ্যে এখানে চতুরাজ্য সূত্র রয়েছে, আর্য অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন। আজকে আপনাদেরকে আর্য অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে এখানে দেশনা প্রদান করব। বুদ্ধ এখানে যে আর্যদের যে আটটি কর্মপথের দিকে চলার জন্য অনুশীলন করার জন্য এখানে নির্দেশ দিয়েছেন।
আভ্যন্তে গতকালও দেশনায় বলেছেন একটা দেহ আর একটা হচ্ছে মন। এখানে আর্য অষ্টাঙ্গিক মার্গের মধ্যে এখানে যারা এই দেহ মনকে ঠিক করতে চায় তাহাদের যে কর্মপথকে অনুশীলন করতে হবে তা হচ্ছে শীল এবং সমাধি এবং প্রজ্ঞা। এখানে শীল এটা যে যাহা কিছু রয়েছে শীল সমাধি প্রজ্ঞার মধ্যে আর্য অষ্টাঙ্গিক মার্গের সম্যক দৃষ্টি সম্যক সংকল্প এটা প্রজ্ঞা স্কন্ধের মধ্যে সম্যক বাক্য সম্যক কর্ম সম্যক আজীব এই তিনটা শীল স্কন্ধের মধ্যে সম্যক স্মৃতি সম্যক সমাধি সম্যক সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি একটা সমাধি স্কন্ধের মধ্যে। এটা একটা হচ্ছে যে নিজের কায় এবং বাক্যকে ঠিক করা, আর একটা হচ্ছে মনটাকে নিয়ন্ত্রণ করা। কায় এবং বাক্যকে ঠিক করতে পারলে মনকে সমাহিত করতে পারলে মনকে জয় করতে পারলে যেটা প্রজ্ঞা উৎপন্ন হয় সে স্কন্ধ সম্যক দৃষ্টি এবং সম্যক সংকল্প। এখানে প্রথম যে দুইটি সম্যক দৃষ্টি এবং সম্যক সংকল্প এটা প্রজ্ঞা স্কন্ধের অন্তর্গত, এটা শেষেই উপলব্ধ হয়। কিন্তু এখানে প্রথমে বলেছেন যেহেতু শীল সমাধি প্রজ্ঞা কথায় সেই প্রজ্ঞাটা শেষে উৎপন্ন হয়, তো শীল স্কন্ধের মধ্যে সম্যক বাক্য সম্যক কর্ম এবং সম্যক আজীব এখানে এই তিনটা কায় এবং বাক্যের অন্তর্গত। যখন সম্যক বাক্য ওখানে ভাগ করে তাহলে সম্যক কর্ম এবং সম্যক আজীব এই দুইটা ওখানে কায়ের অন্তর্গত সম্যক বাক্য বাক্যের অন্তর্গত। তাহলে এই শীল স্কন্ধের মধ্যে এই তিনটা বিভাজন তিনটাকে বিভাজন করলে ওখানে অনেক ভাগে ভাগ করা যায়। যেমন এখানে সম্যক বাক্যটা প্রথমে বলেছেন, অথচ কায় বাক্যের যে এই দেহের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে এটা একটাও ওখানে নেই। যেমন রূপ শব্দ গন্ধ রস স্পর্শ এগুলো যেগুলো রয়েছে এখানে খায়ের অন্তর্গত, অর্থাৎ সম্যক বাক্যটা এটা দেহের ইন্দ্রিয় সংযুক্ত নয়, এটা মনের বা প্রকাশের এটা বাসা, এটা হচ্ছে যে বাক্য। কিন্তু এটা ইন্দ্রিয়ে সংযুক্ত না হলেও এটা অনেক প্রকারে জ্ঞান প্রজ্ঞা এবং মানুষের এই যে চিন্তা উৎপন্ন করার জন্য এই বাক্যটা প্রয়োজন। এটা ইন্দ্রিয় সংযুক্ত না হলেও বুদ্ধ কায় কর্ম বাক্য কর্ম মনোকর্মের কথাতে বাক্য কর্মটা বলেছেন, অর্থাৎ খায়ের সংশ্লিষ্ট হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, কিন্তু এটা বাক্য কোনো ইন্দ্রিয় নয়, এটা শুধুমাত্র নিজের মনের ভাব প্রকাশের জন্য।
যদি সম্যক বাক্যটা যদি না থাকতো তাহলে ধর্মজ্ঞান, ধর্মকথা, ধর্ম শব্দ ব্যাখ্যা এগুলো কোনো কিছুই সম্ভব হতো না। এটা ইন্দ্রিয়ে সংযুক্ত না হলেও এটার গুরুত্ব অপরিসীম। সেই জন্য এখানে সম্যক বাক্যটাই ওখানে প্রথমে রেখেছেন। তাহলে একজন মানুষ যা কিছু কর্ম করে প্রথমে তাকে শ্রবণ করতে হয়, শ্রবণ করে সে ইতায়িত জ্ঞান উৎপন্ন করে, ভালো খারাপ এটা চিন্তা করা সে ভাবতে পারে, তখন ভালো হলে সে ভালোটা গ্রহণ করে আর খারাপ হলে সেটা পরিত্যাগ করে। তাহলে সম্যক বাক্যটা সর্বপ্রথম। কোনো একজন যদি সৎ উপদেশ যদি লাভ না করে তাহলে সে সৎ পথে চলতে পারবে না, সে সৎকর্ম করতে পারবে না। তো এই সম্যক বাক্যতে এখানে বলেছে কি, মানে মিথ্যা কথা পরিহার করা, বিটা কথা পরিহার করা, তারপরে ভেদ বাক্য পরিহার করা, কর্কশ বাক্য পরিহার করা, মিথ্যা বৃথা কটু ভেদ এই চারি প্রকার বাক্যকে পরিহার করা, অর্থাৎ বাক্য সংযম। এই মুখের দ্বারা যা শব্দ ভাষণ করবে এটা সত্য হতে হবে, যথার্থ হতে হবে, বাস্তব হতে হবে, প্রকৃত হতে হবে। তো এই বাক্য যারা মিথ্যে বাক্য ভাষণ করে বা অন্যান্য যেগুলো বিটা কটু বেদ যেগুলো রয়েছে এটাও মিথ্যের সাথে পরিগণিত করেছেন কি জন্য, কেহ যদি মিথ্যা কথা বলেন তাহলে মানুষেরা অবিশ্বাস করে, আবার বৃথা কটু বেদ বেশি কথা বললে তাহলে মুখের বাক্য সংযম রক্ষা করতে পারে না, আবার কেহ যদি কর্কশ বাক্য ভাষণ করে মানুষেরা সেটা পছন্দ করে না, কেহ যদি মানে ভেদ বাক্য একজন অপরজনের মানে কলহ উৎপন্ন হয় বা ভেদ সৃষ্টি হয় এই সমস্ত বাক্য ভাষণ করলে তাহাদেরকে মানুষেরা পছন্দ করে না। তাহলে এখানে মিথ্যা কথা পরিত্যাগ করা, বেদ বাক্য পরিত্যাগ করা, কর্কশ বাক্য পরিত্যাগ করা, বিটা বাক্য পরিত্যাগ করতে পারলে তাহলে এই বাক্য সংযম রক্ষিত হয়। তাহলে বুদ্ধ এখানে বলেছেন সত্য মুখের দ্বারা সত্য বাক্য ভাষণ করা এখানে সম্যক বাক্যে বুদ্ধ দেশনা করেছেন। সম্যক কর্ম এখানে প্রাণী হত্যা পরিত্যাগ করা, এখানে চুরি প্রাণী হত্যা থেকে বিরত হওয়া, তারপর হচ্ছে যে মানে চুরি করা থেকে প্রদত্ত বস্তু গ্রহণ হইতে বিরত থাকা, আর হচ্ছে মদ গাঁজা এগুলো থেকে এগুলো কি পরিত্যাগ করা। তো এখানে তাহলে প্রাণী হইতে পরিত্যাগ করা, চুরি পরিত্যাগ করা, তাহলে হচ্ছে যে ব্যভিচার এগুলো পরিত্যাগ করা এবং নেশা দ্রব্য এই সমস্ত এগুলো পরিত্যাগ করা, কায় সংযম। তাহলে সম্যক কর্ম হচ্ছে যে এই পঞ্চশীলের মধ্যে চারটা শীল, প্রথমে বাক্যতে ওখানে একটা শীল সম্মুসা বাধা সম্যক বাক্যতে, আর বাকি চারটা ওখানে শীল সম্যক কর্মের মধ্যে। এখন সম্যক আজীবের মধ্যে যাহা কিছু জীবন জীবিকার জন্য যেই জীবিকা গ্রহণ করে বুদ্ধির বিনয় সম্মত এগুলো প্রাণী হত্যার বাণিজ্য বা ব্যবসা, প্রাণী হত্যা জনিত, তারপরে হচ্ছে যে যেগুলো বুদ্ধির ওখানে বিনয় সম্মত যে কর্মগুলো করলে
কোনো ধরনের মানে আপত্তি হয় না, অপরাধ হয় না, সেই সম্যক জীবিকা ওখানে জীবিকায় জীবন অতিবাহিত করা। এখানে বলেছে যে যারা আর্য জ্ঞান লাভ করেন, সেই আর্য জ্ঞান লাভ করে যেভাবে তাহারা জীবন অতিবাহিত করেন, যাহারা যেই জীবন জীবিকাকে গ্রহণ করেন, সেই জীবিকায় নিজের জীবন অতিবাহিত করাই হচ্ছে সম্যক ওখানে আজীব। এখানে এই যে তিনটা ওখানে শীল স্কন্ধের কথাটা বলেছেন, মোট কথাটা হচ্ছে কায়কে পরিশুদ্ধতা করা, বাক্যকে পরিশুদ্ধতা করায় ওখানে শীল স্কন্ধের ওগুলো অন্তর্গত করেছেন। এখানে শীলটাও কিন্তু ওখানে শুধু এখানে পঞ্চশীলের কথা বললেও এখানে যা কিছু অন্যান্য শীল রয়েছে এগুলো সবই ওখানে অন্তর্গত। শীল স্কন্ধের মধ্যে ওখানে পঞ্চশীল, দশশীল, ২২৭ শীল, অষ্টশীল, দূতাঙ্গ শীল, এগুলো যত শীল রয়েছে এগুলো সবই ওখানে এই শীল স্কন্ধের মধ্যে অন্তর্গত। তো ওখানে বান্তে শীল সম্পর্কে দেশনায় কথা বলেছেন, এটা হচ্ছে যে ঘেরা ৩৬। যেমন একটা মানে ক্ষেতের মধ্যে যদি চার কোনায় চারটা কুটি ওখানে দেয়, তাহলে হয়তো ওই জায়গাটার নিশানা পাওয়া যাবে চারটা কুটি থাকার কারণে। কিন্তু এই জমিনের জায়গার ভিতরে অনায়াসে সব প্রাণী ওখানে কি ঢুকতে পারবে, তাহলে চারটা কুটির ওখানে যদি আরো বেশি কুটি থাকে, আরো বেশি চতুর্দিকে ঘেরাটা কি আরো বেশি থাকবে, হয় নাকি না? তারপরে ওখানে যত বেশি ওখানে ঘেরাটা দেবে তত বেশি ভিতরে যেই মানে ফসল ফলাবে এটা নিরাপদ থাকবে, হয় নাকি না? তাহলে ওই ঘেরাটাই এটা হচ্ছে শীলের মতো। তাহলে পঞ্চশীলের উদ্ভিদ দ্বারা যদি শীল স্কন্ধ পূর্ণ করে তাহলে শুধুমাত্র চারপাশে চারটা থাকে, তাহলে এই ঘেরাটা যত মজবুত হবে তত ওখানে ভিতরে যেই ফসলগুলো থাকবে এগুলো নিরাপদে থাকবে, হয় নাকি নয়? তো এগুলোকে বোঝানোর জন্য ওখানে যেমন মনে করুন আর্য অষ্টাঙ্গিক মার্গ দেশনার সময় এখানে শীল স্কন্ধের যেগুলো রয়েছে ওখানে তো শুধুমাত্র পঞ্চশীলের কথাটা আছে, কিন্তু অষ্টশীল, দশশীল, ২২৭ শীল বা দূতাঙ্গশীল এগুলোর কথা তো ওখানে নেই, হয় নাকি না? কিন্তু এগুলো শীল স্কন্ধর এগুলো বোঝানোর জন্য বান্তে ক্ষেতের চতুর্দিকের ওখানে ঘেরাটা ঘেরাটার কথা বলেছেন। এখন যদি মনে করুন এটা পঞ্চশীল প্রতিপালন করে সে যদি আর্য অষ্টাঙ্গিক মার্গ কর্মপথের দিকে ধাবিত হয়, এটা একটা অষ্টশীল প্রতিপালন করলে করলে আরেকটা, দশশীল প্রতিপালন করলে আরেকটা, ২২৭ শীল প্রতিপালন করলে এটা আলাদা মানে আরেকটা। যেমন মনে করুন এটা যদি চারপাশে চারটা কুটি থাকে তাহলে হয়তো ক্ষেতের চিহ্নটা পাওয়া যাবে, কিন্তু ভিতরে অনায়াস অন্যান্য প্রাণী ওখানে মানে ওটা ক্ষতি করতে পারে। তাহলে এর পাশে যদি ওটা যদি বড় ফাঁকের যদি ঘেরা দেয় তাহলে আরো একটু নিরাপদ হয়, যত ছোট করবে তত বেশি সেটা নিরাপদ থাকবে। তাহলে শীল যত প্রতিপালন করে নিজের কায় এবং বাক্যটাকে সংযত রাখবে তাহলে শীল স্কন্ধ তত বেশি পূর্ণতা অর্জন হবে। তাহলে ওখানে এই শীল স্কন্ধের এগুলো বুদ্ধ বলেছেন। তারপর হচ্ছে যে কি, এখন দেহটাকে ঠিক করে এখন মনের মধ্যে যাওয়া। তুই সম্যক ব্যায়াম, সম্যক সম্যক স্মৃতি, সম্যক সমাধি, এই তিনটা মন যেটা সমাধি স্কন্ধের এটা অন্তর্গত, এটা হচ্ছে মনটাকে ঠিক করা। তো
এখানে মনটাকে ঠিক করার জন্য প্রথমে ওখানে সম্মুখ যে ব্যায়াম এটা হচ্ছে প্রচেষ্টা, তারপর সম্মুখ স্মৃতি, সম্মুখ সমাধি, এটা কিন্তু একটার সাথে একটা জড়িত। একটা মন, মনটাকে যদি ঠিক করতে চায়, একটা সম্মুখ ব্যায়াম হচ্ছে এটা হচ্ছে প্রচেষ্টার মতো, কিভাবে সে প্রচেষ্টা চালাবে। স্মৃতি, মনের মধ্যে কি স্মরণ করবে সব সময়, সেটা কি ভাববে। তারপর হচ্ছে যে ওখানে সমাধি, সেটা হচ্ছে যে একাগ্রতা, যখন সে ভাববে, যখন সে প্রচেষ্টা চালাবে, যখন সে ওখানে চিত্ত সমাধিস্থ হবে। এই তিনটে জিনিস একটার সাথে একটা জড়িত। যেমন ওখানে যদি ওর যদি স্মৃতি যদি না থাকে, ওখানে প্রচেষ্টা চালালেও সে কিন্তু এটা সম্ভব নয়। মানে এই তিনটে, প্রথম দুইটার পূর্ণ হলে শেষেরটা ঠিক হবে। অর্থাৎ স্মৃতিটা লাগবে, ওখানে প্রচেষ্টাটা লাগবে, তারপরে চিত্ত সমাধিস্থ হবে। আবার সমাধিস্থ না হলেও সে স্মৃতি করতে পারবে না, আবার প্রচেষ্টা চালাতেও পারবে না। তো এখানে এখানে ব্যায়ামের কথা প্রথমে বলেছেন, তারপরে ওখানে স্মৃতির কথা বলেছেন, তারপরে হচ্ছে যে এখানে সমাধির কথা বলেছেন। তো এখানে স্মৃতিটা কি, তারপরে ব্যায়ামটা কি, তারপরে হচ্ছে যে সমাধিটা কি। তো ব্যায়ামটা এখানে হচ্ছে যে চার প্রকারে প্রচেষ্টা করতে হবে। মনের মধ্যে যে পাপ মানে উৎপন্ন হয় নাই, সেই পাপ যাহাতে উৎপন্ন না হয় সেটার জন্য প্রচেষ্টা চালাতে হবে। যে পাপ উৎপন্ন হয়েছে সেটাকে পরিত্যাগ করার জন্য প্রচেষ্টা চালাতে হবে। যে পুণ্য উৎপন্ন মানে কুশল চেতনা মানে উৎপন্ন হয় নাই, সেটা উৎপন্ন হওয়ার জন্য প্রচেষ্টা চালাতে হবে। যে কুশল চেতনা ভালো চেতনা উৎপন্ন হয়েছে, এটাকে মানে বাড়ানোর জন্যই প্রচেষ্টা চালাতে হবে। এই এখানে চারটা প্রচেষ্টা কথা বলেছেন। তো এই চারটা প্রচেষ্টার এটা মনের মধ্যে এটা জোর সৃষ্টি করতে হবে। এখন হচ্ছে যে তারপরে স্মরণ, এই যে প্রচেষ্টা চালাবে কোন দিকে প্রচেষ্টা চালাবে। এটা যদি স্মৃতিটা যদি না থাকে, স্মরণ যদি না থাকে, তাহলে ধর্ম জ্ঞান সেটা যদি নিজের অন্তরের মধ্যে যদি না থাকে, তাহলে সে ওখানে প্রচেষ্টা চালাতে পারবে না। তাহলে স্মৃতিটা হচ্ছে যেই সময় যেমন জাগরিত থাকা, কোনো মানুষ যদি সে মানে ঘুম না গিয়ে দিনে রাতে যদি পাহারা দেয়, সতর্কতায় থাকে, সে যেমন বলতে পারে মানে কে আসছে, কে যাচ্ছে, কে কি করতে চায়, এগুলো যেমন পর্যবেক্ষণ করতে পারে, ঠিক তদ্রূপ স্মৃতিতে থাকলেও সে প্রতিক্ষণ মনটাকে পাহারা দিতে পারে। তো এই যে একটা হচ্ছে যে স্মৃতি, আর একটা হচ্ছে প্রচেষ্টা, তারপর হচ্ছে সমাধিস্থ হওয়া। এখন ওখানে সমাধি লাভ করার জন্য যা কিছু এখানে বললেও, এখানে যে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, এটা হচ্ছে যে চিত্ত সমাধিস্থ হলে এটার অস্তর বিশেষে এই ধ্যানগুলো বলেছেন। যেমন কোন একটা জিনিসে যদি ওখানে মানে একটা কম্পনভুক্ত থাকে বা চঞ্চল অবস্থা থাকে, এটা যত বেশি সমাহিত করতে চায়, মনের মধ্যে যা কিছু ওখানে পাপ অকুশল, যার মনে যত বেশি পাপ থাকবে তত বেশি চিত্তটা চঞ্চল থাকবে। তাহলে মনের ওখানে পাপগুলোকে যে যত বেশি পরিত্যাগ করতে পারে তত বেশি ওখানে সমাধিস্থ করতে পারে, যার চিত্ত মানে একাগ্রতা যুক্ত থাকবে
তত বেশি মানে ওখানে এই সমাধি লাভ করতে পারে। এটা শুধুমাত্র কিসের জন্য? বানতে যে প্রথমে বলেছেন, প্রথমে হচ্ছে যে গেরা, একটা জমিনে যদি চাষ করতে চায় প্রথমে চতুর্দিকের গেরাটাও মজবুত করতে হবে, তারপর জায়গাটা এটা যথাযথভাবে কি করতে হবে, কর্ষণ করতে হবে, আগাছা এগুলো তুলতে হবে, একটা উৎকৃষ্ট বীজ ওখানে ফেলার জন্য এই মাটিগুলোকে উপযুক্ত করা। এটা হচ্ছে যে কি সমাধি মানে স্কন্ধের অন্তর্গত। প্রথমে শিল স্কন্ধে কিসের কথা বলেছে, মানে ঘেরার কথা বলেছে, তারপর সমাধি স্কন্ধে এটা জমিনটাকে কি ওখানে একটা বীজ বপনের উপযোগী করা, অর্থাৎ মাটি কর্ষণ করা, তারপরে আগাছা উৎপাটন করা এবং মাটিগুলোকে বীজ বপনের উপযোগী করে তোলা। এটা হচ্ছে যে কিসের অন্তর্গত, সমাধির অন্তর্গত। তখন বানতে এখানে মানে যে আটটি আর্য অষ্টাঙ্গিক মার্গের আটটি যে মার্গের কথা বলেছে, এখানের মধ্যে কয়টার কথা বলেছে, ছয়টা। শীল স্কন্ধে তিনটা, সমাধি স্কন্ধে তিনটা, তাহলে ছয়টা, বাকি আছে আর দুইটা। এটা হচ্ছে প্রজ্ঞা স্কন্ধের অন্তর্গত। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, এখানে কিন্তু সম্যক দৃষ্টিকে আগে রেখেছেন, আবার সম্যক সংকল্পকে পরে করেছেন। এখানে একটার সাথে একটা জড়িত। এখানে সম্যক দৃষ্টি আগে বললেও এটাও নাও হতে পারে, আবার সম্যক সংকল্প আগে বললেও তাও না হতে পারে। এখানে ওই ভান্ত যে বলেছেন সম্যক স্মৃতি, সম্যক সমাধি, সম্যক ব্যায়াম, এটা যেমন একটার সাথে একটা জড়িত, ঠিক তদ্রূপ সম্যক দৃষ্টি এবং সম্যক সংকল্প, এই দুইটা একটার সাথে একটা জড়িত। এটা হচ্ছে যে সম্যক দৃষ্টি এটা দুঃখ জ্ঞান, দুঃখ সমুদয় জ্ঞান, দুঃখ নিরোধ জ্ঞান, দুঃখ নিরোধের উপায় জ্ঞান। আর ওখানে সম্যক সংকল্পে হচ্ছে যে মানে নৈষ্করণ লোভ পরিহারের জন্য সংকল্প, দ্বেষ পরিহারের জন্য সংকল্প, আবার মোহ পরিহারের জন্য সংকল্প। তো ওখানে সম্যক দৃষ্টিতে যেগুলো ওখানে এই চারি আর্য সত্যকে জ্ঞানকে বলেছেন, এই জ্ঞান উৎপন্ন হবে পরে। হ্যাঁ, সম্মুখ সংকল্পটা আগে ওখানে সংকল্পবদ্ধ হতে হবে, আবার এই সম্মুখ সংকল্প এটা করার পূর্বে যদি চতুরাজ্য সত্য জ্ঞান, ওই জ্ঞান জনিত যদি কিঞ্চিত মাত্র ওর জ্ঞান না থাকে, তাহলে এই সম্মুখ সংকল্প এটা করতে পারে না। অর্থাৎ ওখানে এই একটার সাথে একটা, একবার সে সম্মুখ সংকল্প করবে, আবার সম্যক দৃষ্টি জ্ঞান লাভ করবে, আবার সম্যক সংকল্প করবে, আবার সম্যক দৃষ্টি জ্ঞান ওটা লাভ করবে। যেমন মনে করুন এখানে যদি উপরে চাঁদ দেখা যায়, তাহলে যদি ঘনীভূত হয়ে ওখানে চারটা মেঘ যদি ওখানে থাকে, তাহলে একটা মেঘ গেলে এক ধরনের চাঁদটাকে দেখা যাবে, আবার দ্বিতীয় মানে মেঘটা চলে গেলে আরো বেশি দেখা যাবে, তৃতীয় মেঘটা চলে গেলে আরো বেশি দেখা যাবে, হয় নাকি না? তাহলে চারটা মেঘ যখন চলে যাবে তাহলে সুস্পষ্ট ভাবে দেখা যাবে। অর্থাৎ সে যখন প্রথমে সম্যক সংকল্প করবে, সম্যক সংকল্প করে যখন চতুরাজ্য সত্যকে দর্শন করবে প্রথম পর্যায়ে, তারপরে দ্বিতীয় পর্যায়ে, তারপরে তৃতীয় পর্যায়ে, তারপরে চতুর্থ পর্যায়ে,
এখানে এটাকে চতুরাজ্য সত্য জ্ঞান অর্জন করতে পারলে সর্বদুঃখ থেকে সে নিবৃত্তি লাভ করতে পারে। তাহলে এখানে যে সম্যক সংকল্পটা কি, লোভ দ্বেষ মোহ, এই তিনটাকে মানে পরিহার করার সংকল্প, নিষ্কর্ম সংকল্প, উৎপাত সংকল্প, অবিহিংস সংকল্প, এই তিনটা হচ্ছে কি, একটা হচ্ছে যে লোভ পরিহারের সংকল্প, আরেকটা হচ্ছে যে দ্বেষ পরিহারের সংকল্প, আরেকটা হচ্ছে মোহ পরিহারের সংকল্প। অর্থাৎ ওখানে যখন সে মানে বীজ বপন করবে ও তারপরে ওখানে অথবা চারা রোপণ করবে, সে যেইভাবে যেই ফলগুলো ফলের বীজগুলো বপন করবে সেই রূপেই ফলটা পাওয়া যাবে, হয় নাকি না? সে যত উৎকৃষ্ট ফল ফলের বীজ বা চারা দেবে তত উৎকৃষ্ট ফল সে লাভ করবে। অর্থাৎ প্রথমে হচ্ছে শীলের কাজ, তারপরে হচ্ছে সমাধির কাজ, তারপরে হচ্ছে যে প্রজ্ঞার কাজ। শীল এবং সমাধি এটা পরিপূর্ণতা না হলে প্রজ্ঞাস্কন্ধে যদি কাজ করতে যায় একটা কি ধরনের সম্মুখীন মানে বিপদের সম্মুখীন হতে পারে, সেই জন্য বানতে ওখানে গেরা গেরা যদি ওখানে কম থাকে তাহলে এটা দিয়ে বুঝা যাবে। যদি চতুর্পাশে যদি গেরা কম থাকে যতই উৎকৃষ্ট ফলের বীজ ওখানে দোক না কেন এটা নষ্ট হতে পারে, হয় নাকি না? আবার যদি সমাধি স্কন্ধের এটা যদি মাটিগুলো যদি উর্বরতা না করে, কর্ষণ না করে, আগাছাগুলো যদি উৎপাদন না করে, তাহলে আগাছা যুক্ত জায়গাতে যদি বীজ বপন করে, চতুর্দিকে গেরা চারা ওই জায়গায় যদি বীজ বপন করে, বীজটা কেমন থাকবে? হয়তো দেখা যাবে যে এটা ফল দিতে পারবে না, গাছটা বড় হতে পারবে না, শুরু থেকে ওটা কি হবে, নষ্ট হয়ে যাবে, মারা যাবে, হয় নাকি না? ঠিক তদ্রুপ বানতে সেই জন্য একটা গাছের যেভাবে রোপণ করতে চাইলে প্রথমে কিভাবে করতে হবে, তারপরে মাঝখানে কিভাবে করতে হবে, শেষে কিভাবে প্রচেষ্টা চালাতে হবে, সেই কথাটা বানতে এখানে বলেছেন। তাহলে এখানে সম্মুখ সংকল্প, সম্মুখ দৃষ্টি, এটা কিন্তু আর্য অষ্টাঙ্গিক মার্গে প্রথমে ব্যাখ্যা করেছেন। কিন্তু জ্ঞানের ক্ষেত্রে যখন শীল সমাধি প্রজ্ঞার ক্ষেত্রে বলবে তখন কিন্তু এটা দেখাশোনা করতে হবে সর্বশেষে, তো সেই জন্য ভান্তে এখানে মানে শেষেই দেখাশোনা করেছেন এটা বোঝানোর জন্য। তাহলে সম্মুখ সংকল্পটা ওখানে কি, তাহলে লোভ পরিহারের সংকল্প, দ্বেষ পরিহারের সংকল্প, মোহ পরিহারের সংকল্প, এটা কোনো কি তারতম্য আছে? ওখানে তারতম্য আছে, তেমন সংকল্পের মধ্যেও অনেক তারতম্য আছে। আপনারা যা কিছু সৎ কুশল কর্ম সম্পাদন করেছেন এটাও ত্যাগ, সঙ্গ দান করা, অষ্ট পরিষ্কার দান করা, কুশল কর্ম সম্পাদন করা, এটাও কিন্তু ত্যাগের অন্তর্গত। লোভ পরিহারের হ্যাঁ এটা অলোভ, অদেশ, অমোহ, হ্যাঁ লোভ লোভ পরিহারের সংকল্পটা লৌকিক লোকোত্তর ভেদে আলাদা। যেমন মনে করুন কোন মানুষ যদি সারাদিন সে পরিশ্রম করে, সারাদিন যদি খায় তাহলে তার কোনো অপরাধ নেই, হয় নাকি না? কেউ কিন্তু ওকে কি বলবে না, ও খারাপ বলবে না, সে অন্যায় ভাবে গ্রহণ করছে না, সে অবৈধ ভাবে গ্রহণ করছে না, সে সারাদিন খেলেও কেউ খারাপও বলবে না, কিন্তু তার কি রয়েছে, ওখানে লোভ রয়েছে। অর্থাৎ তার লোভটা কি, সে ইন্দ্রিয়কে বারবার সে গ্রহণ করতে চায়, হয় নাকি না? সে তার পাপ হচ্ছে না বটে কিন্তু সে মুক্ত হবে না, তার মধ্যে নৈষ্কর্ম সংকল্পের এটা কি প্রচেষ্টাটা খুবই কম, হয় নাকি না? যখন সে প্রজ্ঞা লাভের জন্য চিন্তা করবে, সংকল্প করবে, সে নিজের হলেও ভোগ করতে পারবে না, তার মানে ত্যাগটা ওখানে করতে হবে। অর্থাৎ তার যদি লোভ দ্বেষ মোহকে ধ্বংস করতে চায় এটার প্রচেষ্টা একটা জিনিস,
আর কুশল কর্ম সম্পাদন করে যেভাবে ত্যাগ করতে পারে এই সংকল্পটা আরেকটা জিনিস। অর্থাৎ কোন মানুষ যদি মনে করুন সে যদি চিন্তা করে আমি নিজে আয় রোজগার করে আমি নিজের জন্য নিজের ব্যবহারের জিনিসগুলোই আমি উপার্জন করব, তাহলে চার চিন্তা এক ধরনের। আর কেউ যদি এটা চিন্তা করে আমি নিজেও ভোগ করব এবং অপরজনকেও পরিবার পরিজনকেও ওখানে মানে তাদেরকেও সাহায্য করব, তাদেরকেও দান করব, এটার প্রচেষ্টা আরো বেশি। আবার যদি সে যদি চিন্তা করে দেখি আমিও ভোগ করব, আমার পরিবারও ভোগ করবে, আমি সবার জন্য ওখানে মানে এটা বিলিয়ে দেব, তাহলে তার সংকল্পটা তার প্রচেষ্টাটা আরো বেশি হয় নাকি নয়? এখানে কিন্তু তিনজনের প্রচেষ্টা, তিনজনেরটা কিন্তু আয় করা, কিন্তু তিনজনের প্রচেষ্টা এক নয় যেহেতু সংকল্প ভিন্ন, হয় নাকি না? যার সংকল্প যত বেশি মহৎ তত বেশি সে প্রচেষ্টা চালাবে, হয় নাকি না? ওই সম্যক সংকল্পের ক্ষেত্রেও লোভ পরিহারের সংকল্প, দ্বেষ পরিহারের সংকল্প, মোহ পরিহারের সংকল্প, যার যত বেশি মানে উন্নত হবে, যার যত বেশি দৃঢ় হবে, যার যত বেশি কঠোরতা হবে, সে তত বেশি উপর দিকে যেতে পারবে। বান্ত ওখানে বলেছেন যে কি বিশ্বদৃশের কথা বলেছে, হয় নাকি না? যত উন্নত মানের বীজ দেবেন তত বেশি উন্নত ফসল পাওয়া যাবে। তারপরে ওটা যদি নিম্নমানের বীজ দেওয়া হয় তাহলে নিম্নমানের ফলটা লাভ করবে। বানতে ওখানে সম্যক দৃষ্টিতে যেটা দুঃখ জ্ঞান, দুঃখ সমুদয় জ্ঞান, দুঃখ নিরোধ জ্ঞান, দুঃখ নিরোধের উপায় জ্ঞানের কথাটা বলেছেন, এটা হচ্ছে যে প্রজ্ঞা লাভের অংশ, লোকোত্তর জ্ঞান লাভের অংশ। যেমন শ্রোতাপত্তি জ্ঞান লাভ করে চতুরাজ্য সত্যকে দর্শন করা, সুক্রিয়তাগামী জ্ঞান লাভ করে চতুরাজ্য সত্যকে দর্শন করা এবং অনাগামী জ্ঞান লাভ করে চতুরাজ্য সত্যকে দর্শন করা এবং অরহত্ব ফলে ফল জ্ঞান লাভ করে চতুরাজ্য সত্যকে দর্শন করা এক নয়, হয় নাকি নয়? কোন মানুষ যদি সে রোগাক্রান্ত হয় অসুস্থ হয়, ডাক্তারে ওখানে বলেছেন চারটি কোষ ও পরিপূর্ণ হলে সে কি করবে, সে সুস্থ হবে। তাহলে সে যখন প্রথম কোষ মানে প্রথম কোষ শেষ করেছে তাহলে সে একটা রোগ সুস্থ হওয়ার চারি ভাগের এক ভাগ কি হয়েছে, সুস্থ হয়েছে। এইভাবে প্রথম কোষ, দ্বিতীয় কোষ, তৃতীয় কোষ, চতুর্থ কোষ শেষ করার পরে যেই সুখ লাভ করবে এটা কিন্তু প্রতিটা মুহূর্তে পরিবর্তিত হবে, হয় নাকি না? ওই ঠিক তদ্রূপ ওখানে মানে সম্মুখ সংকল্প এটা পূর্ণ যিনি পূর্ণ করেন তাহলে যে যে যত বেশি ওখানে উৎকৃষ্ট বীজ সে বপন করবে তত উৎকৃষ্ট ফল লাভ করবে। তার মানে সম্মুখ সংকল্পটা যার যত উন্নত হবে সম্মুখ দৃষ্টি জ্ঞান তত বেশি উন্নত ফল লাভ করবে, হয় নাকি না? তাহলে ফলটা কিন্তু একেবারে প্রথমে এটা বলেছেন, হয় নাকি না? যেমন মানুষেরা যদি লেখাপড়া করে কিন্তু চিন্তাটা তাকে সে উত্তীর্ণ হওয়ার জন্য, হয় নাকি না? সে ক্লাস ফাইভে পড়তেছে ক্লাস সিক্স উঠার জন্য, হয় নাকি না? সে উপরে উঠার জন্য চিন্তা করে সে কিন্তু শিক্ষাটা গ্রহণ করে, হয় নাকি না? লেখাপড়া বিদ্যাশিক্ষা করতেছে সে জানে যে কি আমি ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার এগুলো হওয়ার জন্য আমি লেখাপড়া করতেছি, জ্ঞান লাভের জন্য লেখাপড়া করতেছি। সে লেখাপড়া করতেছে তার লক্ষ্যটা কোথায়, ওখানে উচ্চ শিক্ষিত হওয়ার জন্য, হয় নাকি না? এখানেও আর্য অষ্টাঙ্গিক মার্গের এই আটটি কর্মপথে যাওয়া প্রজ্ঞা লাভ করার জন্য, চতুরাজ্য সত্য জ্ঞান লাভের জন্য, লোকোত্তর জ্ঞান লাভের জন্য। তাহলে সম্ভব দৃষ্টিতেই ওখানে মানে এই যে যা কিছু নবলোকোত্তর ধর্ম
হ্যাঁ, শ্রোতাপত্তি মার্গ ফল জ্ঞান, সুকৃতগামী মার্গ ফল জ্ঞান, অনাগামী মার্গ ফল জ্ঞান, অরহত মার্গ ফল জ্ঞান এবং নির্বাণ সত্য উপলব্ধি করা, এই নয়টি হচ্ছে নবলোকোত্তর ধর্ম। এই নবলোকোত্তর ধর্মকে অধিগত করাটাই হচ্ছে কি সম্যক দৃষ্টি। তাহলে এই সম্যক দৃষ্টিতে কিন্তু আর্য অষ্টাঙ্গিক মার্গে প্রথমেই রেখেছেন, হয় নাকি না? তাহলে বান্তে যে এখানে ক্ষেতের কথা দিয়ে বুঝিয়ে দিয়েছেন, শিলাস্কন্ধের এগুলো অসম্পূর্ণ থাকলে কি ধরনের দশা হতে পারে, সমাধি স্কন্ধের ওখানে যথাযথ ভাবে না থাকলে কি ধরনের পরিস্থিতি হতে পারে, যদি শিল স্কন্ধের এগুলো যদি না থাকে, সমাধি স্কন্ধের এগুলো যদি না থাকে, প্রজ্ঞা স্কন্ধের ওখানে যদি চিন্তা করে, তাহলে সে কি ওখানে বিপদগামী হবে, হয় নাকি না? এখন পুরো একটা আর্য অষ্টাঙ্গিক মার্গের ক্ষেত্র দিয়ে বানতে বুঝিয়ে দিয়েছেন। যেমন মনে করুন এখানে পঞ্চশীল, হ্যাঁ, তারপর হচ্ছে অষ্টশীল, দশশীল, 227 শীল, এটা শীল স্কন্ধের। তাহলে যে যত বেশি মনে করুন পঞ্চশীল প্রতিপালন করেও আপনারা ধ্যান করেন, করেন নাকি করেন না? তাহলে মনে করুন সে পঞ্চশীল প্রতিপালন করে ধ্যান করতেছে, তাহলে অষ্টশীল প্রতিপালন করে ধ্যান করা, দশশীল প্রতিপালন করে ধ্যান করা, তারপরে হচ্ছে যে বা অন্যান্য শীল যেগুলো আছে, তাহলে শীলের গুরুত্ব আছে নাকি নাই? গেরাটা যত মজবুত হবে তত ভিতরের জিনিসটা কি থাকবে, মানে নিরাপদ থাকবে, হয় নাকি নয়? তাহলে এটা প্রয়োজন ওটাকে রক্ষা করার জন্য। এখন ভিতরে যেটা সমাধি স্কন্ধের যেগুলো রয়েছে এগুলো হচ্ছে জায়গাটাকে উর্বর করা, হয় নাকি নয়? মানে এই আগাছা গুলো উৎপাটন করা, মাটি গুলোকে কর্ষণ করা, বীজ বপনের জন্য বা চারা রোপণের জন্য উপযোগী করে রাখা, হয় নাকি না? তো এখানে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে কি গেরা না থাকলে বীজ বপন করলে কি পরিস্থিতি হবে, হয় নাকি না? আবার যদি মনে করেন গেরাটা শক্ত করে দিয়েছেন কিন্তু ভিতরে ওখানে আগাছা উৎপাটন করেন নাই, হ্যাঁ, তারপর মাটিও কর্ষণ করেন নাই, অর্থাৎ শিল স্কন্ধ পরিপূর্ণ, সমাধি স্কন্ধ নেই, এখন প্রজ্ঞা স্কন্ধে যদি যায়, সে গেরাটা সুন্দর ভাবে রেখে দিয়েছে কিন্তু ভিতরে আগাছা উৎপাটন করে নাই, তারপর মাটি কর্ষণ করে নাই, বীজ এবং চারা রোপণের উপযোগী করে নাই, তাহলে ওই জায়গায় যদি ওখানে উৎকৃষ্ট ফলের বীজও যদি ওখানে বপন করে, তখন দেখা যাবে ওটা কি ওই আগাছার জন্য মারা যেতে পারে, হয় নাকি না? তাহলে প্রথমের কাজটা যদি প্রথমে করে, তারপর মাঝের কাজটা যদি এটা যদি সুসম্পন্ন করে, পরের কাজটা যদি যথাযথ ভাবে করে, তাহলে সে উৎকৃষ্ট ফলটা লাভ করতে পারে, হয় নাকি না? তাহলে বুদ্ধ বলেছে যে শীল সমাধি প্রজ্ঞা এই তিনটা কিন্তু একটার সাথে একটা জড়িত, হয় নাকি না? তো আর্য অষ্টাঙ্গিক মার্গ কথাটা হচ্ছে যারা আর্য জ্ঞান লাভ করার জন্য যেই 8টি কর্মপথকে অবলম্বন করে তাকে যেতে হবে। একটা যদি গড় থাকে, গড়ের যদি ওখানে 8টা কোটি, একটা চুলাতে যদি ওখানে 3টা জিগ থাকে, হ্যাঁ, একটা জিগ না থাকলে ফাতিলাটা ভালো মতো বসবে না, ঠিক তদ্রুপ ওখানে আর্য অষ্টাঙ্গিক মার্গের এখানে 8টা একটার সাথে একটা জড়িত। একটা যদি অসম্পূর্ণ থাকে, হ্যাঁ, হয়তো দেখা যাবে যে ওটা পূর্ণাঙ্গ হবে না। যেমন শীল স্কন্ধের যদি ওখানে 3টার মধ্যে একটা যদি খারাপ থাকে, যেমন ওখানে এই সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক কাজেব, সম্যক বাক্য ঠিক না থাকলে, হ্যাঁ, সম্যক কর্ম যথাযথ ভাবে হবে না, হয় নাকি না? যারা সত্য বাক্য বাসন করতে না পারলে সম্যক কর্ম হবে, সম্যক কর্ম হবে না। তাহলে সম্যক বাক্য সম্যক কর্ম সঠিক না হলে সে সম্যক জীবিকায় যাবে, হ্যাঁ, ও কখনো যাবে না। তাহলে সম্যক বাক্য ঠিক থাকলে
সম্মুখ কর্ম এটা ঠিক থাকলে সে সম্মুখ জীবিকা গ্রহণ করবে, হয় নাকি না? কারণ এই দুইটা ঠিক থাকলে ওই অপরটা কিন্তু যাবে, আবার ওই শেষেরটা ঠিক থাকলে অটোমেটিক এই দুইটা কি হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে। কেহ যদি সম্মুখ আজীব, যেমন মনে করুন অনেক মানুষেরা আছে, যেমন মনে করুন একজন মিথ্যা বাক্য ভাষণ করে, সে পাপ কর্ম করে, হ্যাঁ মানে শীল এগুলো প্রতিপালন করে না, তাকে যদি একটা সৎকর্মের যদি তাকে একটা কাজ দেয়, হয় নাকি নয়? ওই ওই চাকরিতে সে মিথ্যে বলতে পারবে না, হয় নাকি না? সে ওখানে পাপ করতে পারবে না। তাহলে ওই কর্মটা সে যখন বেছে নেবে, সৎকর্মটা বেছে নেবে, তখন কিন্তু ওই বাক্যটাও ঠিক হয়ে যাবে, ওখানে কর্মটাও ঠিক হয়ে যাবে। কিসের জন্য? ওই জীবিকার জন্য, হয় নাকি নয়? আবার জীবিকাটা পাপ কর্ম নিয়েছে, একজন ভালো মানুষ, সে মিথ্যা বাক্য ভাষণ করে না, সে পাপ কর্ম করে না বা শিলভঙ্গ করে না, সে জীবিকা নিয়েছে মিথ্যে জীবিকা, হয় নাকি নয়? সে কিন্তু আবার এটা রাখতে পারবে না, হয় নাকি নয়? ওই দেখো তো কর্মটা বেছে নিয়েছে মিথ্যেটা, সে এইদিকে সত্য কথা বললেও ওই কর্মের কারণে তাকে আবার মিথ্যা কথা বলতে হবে, পাপ কর্ম করতে হবে, হয় নাকি নয়? তাহলে এই তিনটে কিন্তু একটার সাথে একটা জড়িত, অর্থাৎ শীল স্কন্ধের একটা যদি চিড়ে যায়, যেমন মনে করুন কোনো একটা জিনিস একটা তিনটা দড়িতে স্থিত থাকে, হ্যাঁ একটা জিনিসে যদি তিনটা হুক থাকে, তিনটা হুকে তিনটা দড়ি দিয়ে ওখানে যদি রাখা হয়, তাহলে সমানভাবে ওটার প্রেশারটা কি তিনটাতে সমানভাবে পড়বে, হয় নাকি না? যখন একটা দড়ি থাকবে না, তখন কিন্তু ওই প্রেশারটা কিন্তু ওই দুইটা দড়িতেই আরো বেশি লোড পড়বে, হয় নাকি নয়? এটা কিন্তু দুর্বল হয়ে যাবে, যেহেতু ওটার যতটুকু তিনটে ক্যাপাসিটি অনুযায়ী ওটা রাখা হয়েছে। এখন ওখানে যদি একটা যদি ছিঁড়ে যায় আর দুইটা যদি ওখানে দুইটার প্রেশারটা যদি বেড়ে যায়, এটা বেশিক্ষণ থাকবে না, হয় নাকি না? তিনটাতে যদি সমানভাবে ওখানে যদি পড়ে, তখন কিন্তু এটা কিন্তু তিনটাই আরো বেশি ধরে রাখতে পারে, হয় নাকি না? কোনো একটা জিনিস যেমন সেটা যদি সোজা থাকে, অনেকে মানে খেলা খেলে যে হাতের উপরে বাঁশটা থাকে, হয় নাকি না? যতক্ষণ পর্যন্ত সোজা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হাতের মধ্যে রাখতে পারবে, হয় নাকি না? কিন্তু কাতয়ে গেলে তখন কিন্তু সে আর রাখতে পারে না, হয় নাকি না? তাহলে শীল স্কন্ধের এই তিনটা মনে করুন, ওখানে শুধু আপনাদের জীবিকা নয়, অষ্টশীল প্রতিপালন করে এখানে তিনটা শীল স্কন্ধ পূর্ণ করা, পঞ্চশীল প্রতিপালন করে শীল স্কন্ধ পূর্ণ করা, আবার দশশীল প্রতিপালন করে শীল স্কন্ধ পূর্ণ করা, 227শীল প্রতিপালন করে শীল স্কন্ধ পূর্ণ করা। তো যারা হয়তো এখানে দায়িক দায়িকার বিশুদ্ধ মার্গ বইতে পড়লে, ওখানে যারা ভিক্ষু সমন হলেও ওরা কিভাবে পূর্ণতা করবে, হ্যাঁ আমাদেরও আজীব আছে, আপনাদেরও যেমন জীবিকার কথা আছে আমাদেরও জীবিকার কথা আছে, হ্যাঁ কিভাবে এটা মানে ভিক্ষু সমন্ধের এই চতুর্প্রত্য গ্রহণের ক্ষেত্রে এটা যদি অবৈধ ভাবে অন্যায় ভাবে দুশীলতা ভাবে অবিনয় ভাবে যদি গ্রহণ করা হয়, এটা ওই ওই মিথ্যা আজীবের মধ্যে অন্তর্গত, হ্যাঁ। তো এখানে শীল স্কন্ধ পূর্ণ করতে হবে, তারপর সমাধি ক্ষেত্রেও বান্তে ওখানে দেশনায় বলেছেন এটাকে মনটাকে কন্ট্রোল করা, সমাহিত করা, ওই ওখানে জায়গার কথাটা যেভাবে বলেছেন এখানে মনের ক্ষেত্রেও কিন্তু এটা দেখুন, ওখানে যদি গাছ গাছপালা যেগুলো থাকে জায়গা, অনেক বড় বড় পাহাড় আছে না, সেই পাহাড় হলে ওখানে কিছু কিছু জায়গাতে সাঁতর থাকে না, থাকে নাকি থাকে না? আবার কোন কোন জায়গাতে বড় বড় গাছের জুয়া থাকে না, থাকে নাকি থাকে না? আবার কোন কোন জায়গাতে ওখানে হাত থাকে না? এখন জায়গা বলতে আপনাদেরকে এই সব জায়গা বুঝতে হবে,
অর্থাৎ এখনো তো এখানে তো প্রত্যেক বছরে বছরে চাষ করে, এগুলোর মতো না। এখন কিন্তু সবার মনগুলো মুক্তি লাভের ক্ষেত্রে এগুলো এই ধরনের তৈরি করা এই জায়গা না, মনে করতে হবে যে কোনটা ওই পাথরের বড় বড় গাছের জুয়া, হ্যাঁ এগুলো সব আছে যে সেই ধরনের জায়গা। হ্যাঁ তুই এখন তো ফিরি সবাই তো একেবারে তৈরি করা ওখানে জমিনের মতো মনে করলে এটা ভুল হবে। অর্থাৎ চিত্তটাকে সমাধিস্থ করার জন্য, মনটাকে সমাধিস্থ করার জন্য মনের যে সংযোজন গুলো দশ সংযোজন, হ্যাঁ ওখানে আপনারা যখন ধ্যান করছে ধ্যানে বসেন, হ্যাঁ দেশনা করেন, দশ সংযোজন দেশনা করে না, করে নাকি করে না? এই দশ সংযোজন যেগুলো রয়েছে এগুলো সব আস্তানা হচ্ছে যে মনের মধ্যে। হ্যাঁ তাহলে ওই মনটাকে সমাধি স্কন্ধের মনটাকে সমাহিত করে এগুলোকে ধ্বংস করতে হবে, এগুলোকে ছিন্ন করতে হবে। তাহলে ওই মনের মধ্যে যেটা থাকে এগুলোকে পরিহার করা, অর্থাৎ হচ্ছে জায়গার মধ্যে যদি পাথর থাকে পাথর গুলোকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করতে হবে, টুকরো টুকরো করে বালির মতো বানাতে হবে, হয় নাকি না? আবার যদি ওই জায়গায় যদি গাছের যদি ওখানে মানে জুয়ো থাকে বড় ধরনের শিকড় থাকে এগুলোকে উৎপাটন করতে হবে, জায়গাটা প্রস্তুত করতে হবে, হয় নাকি না? এখন ঠিক তদ্রূপে সমাধি স্কন্ধে নিজের চিত্তের মধ্যে যত ধরনের পাপ কুকুশল এগুলো থাকে এগুলোকে ওখানে এগুলো পরিত্যাগ করে হ্যাঁ সংযোজন গুলো ছিন্ন করার জন্যই ওখানে প্রচেষ্টা। হ্যাঁ তাহলে ওখানে জায়গাটা মানে এই চাষ উপযোগী করা এটা কিন্তু অনেক কাজ, হয় নাকি না? এখন যদি আপনারা যদি মনে করেন আমি চোখ বন্ধ করে বসলাম চিত্তটা একটু সমাহিত হলো, হ্যাঁ সাথে সাথে আমার সমাধি উৎপন্ন হয়ে গেল, এটা নয়। মনের মধ্যে দশ সংযোজন ছিন্ন করতে পারলে, যেমন মনে করুন বান্তে প্রায় সময় দেশনায় বলেন উপদেশ দেন, বুদ্ধির সময় দেশনা শ্রবণ করতে করতে ওনারা প্রজ্ঞা লাভ করতেন, হয় নাকি না? তো কেন করতেন? আবার দিনে রাতে মনে করুন ধ্যান লাভ ধ্যান করেছেন কিন্তু আপনাদের প্রজ্ঞা হচ্ছে না, হয় নাকি না? কেন হচ্ছে না? এগুলো প্রশ্ন থাকে না? তো বুদ্ধিরও তো দেশনা দিয়েছেন, তাহলে যারা শ্রোতা বুদ্ধের পূজারী ভক্ত ওনারাও তো শ্রবণ করেছেন, হয় নাকি না? এখনো তো একই কথা শ্রবণ করছে, হয় নাকি না? তো বুদ্ধির সময় তো বুদ্ধ যা কিছু উপদেশ দিয়েছেন শিক্ষা দিয়েছেন গ্রহণ করেছেন, ওনারা তো এদিক সেদিক ছিল না, হয় নাকি না? যেগুলো গ্রহণ করেছেন এগুলো ত্যাগ করে না, যেগুলো ত্যাগ করেছে সেগুলো গ্রহণ করে না, হয় নাকি না? কিন্তু এখন মানুষের মন কি স্থির আছে? এখন নেই। এই দিক একটা কথা, তারপরে আর একটা কথা, হয় নাকি না? মনটা স্থির না থাকার কারণে হ্যাঁ এই দিকে যতই হানি দেবেন এগুলো তল দিকে পড়ে যাবে, হয় নাকি না? স্থির থাকবে না, হয় নাকি না? তো এখানে বুদ্ধির সময় যে প্রজ্ঞা লাভ করেছেন কিভাবে করেছেন বান্তে সেই জন্য দেশনায় বলে থাকে যে কি, একটা যদি মনে করুন মানে লোহা, সেই লোহাকে গলানোর জন্য ওখানে মনে করুন ওখানে 1 লাখ পাওয়ার কি দিতে হবে, এটা হিট দিতে হবে, 1 লাখ পাওয়ার হিট দিলে কি ওই লোহাটা গলে যাবে, হয় নাকি না? তাহলে আপনি যদি 100 পাওয়ারে যদি সারা দিন রাত হিট দেন গলা যাবে, তাহলে পাওয়ারটা বাড়াতে হবে না, হয় নাকি না? তাহলে যদি 100 পাওয়ার দিয়ে যদি ওটা হিট দেয় এটা সারা বছর ওখানে দিলেও গলানো যাবে না, আবার 1000 পাওয়ার দিয়ে যদি হিট দেয় তাও কিন্তু এত সম্ভব নয়, হ্যাঁ 1 লাখ পাওয়ারে দিলে এটা গলে যাবে, হয় নাকি না? 2 লাখ পাওয়ারে দিলে কি হবে, আরো দ্রুত গলে যাবে, হয় নাকি না?
কারণ 1 লাখ 2 লাখ পাওয়ারে যখন দেবে এটা দূর থেকে 1 লাখ পাওয়ারটা যখন লাগবে তখন ড্যামেজ হয়ে যাবে, হয় নাকি না? সরাসরি 2 লাখ লাগলে এটা তো নিমিশের মধ্যে এটা কি হয়ে যাবে, এটা কলা যাবে। আরো যদি পাওয়ার বেশি হয় আরো তাড়াতাড়ি কলা যাবে, হয় নাকি না? এখন তো পাওয়ারটা তো বাড়াতে হবে, এখন ওই পাওয়ারটা না বাড়ালে সারাদিন এগুলো করলে হবে না। সেই জন্য বান্তে ওখানে বলেছে যে সম্মুখ সমাধি এটা কিন্তু প্রজ্ঞালাভের ক্ষেত্রটাকে উর্বর করা, হয় নাকি না? আপনারা লেখাপড়া করেছেন, হয় নাকি না? যে যত বেশি সুন্দরভাবে যারা লেখাপড়া করেছে, অধ্যয়ন করেছে, শিক্ষাগুলোকে গ্রহণ করেছে, মনের মধ্যে ধারণ করেছে, তারা যারা উত্তীর্ণ হয়েছে, তাহলে তারা পরবর্তীতে কি সে যেটা কাজ করবে সেটা ভালো করবে, হয় নাকি না? উপরের দিকে যেতে পারবে, শিক্ষাটা যত মজবুত হবে তার কর্মটা তত বেশি মজবুত ভালো হবে, হয় নাকি না? সম্মুখ সমাধিও যার যত বেশি ভালো থাকবে ওখানে প্রজ্ঞা লাভেরও সেটা বর্ধিত হবে, হয় নাকি না? জায়গাটা যত উৎকৃষ্ট হবে যত উর্বর হবে, হয় নাকি না? তত বেশি ফলটা ভালো আসবে, হয় নাকি না? মানে ফলের জন্য উপযোগী হবে, যে উর্বরতা থাকলে আবার দেখতে হবে আবার বীজটা ঠিক আছে কিনা, আবার বীজটা যদি ঠিক না থাকে, যেমন মনে করুন এখন প্রজ্ঞা লাভের জন্য আপনার চিত্ত সব ঠিক আছে, যেমন বুদ্ধির সমকালীন ত্রিহেতুক পুদ্গল, ত্রিহেতুক পুদ্গল এবং পারমী যুক্ত যদি পুদ্গল না হয়, ও ত্রিহেতুক থাকতে হবে পারমীও থাকতে হবে। আপনার যদি পারমী যদি না থাকে, যেমন কেহ যদি এটা চিন্তা করে না এ যখন এ পারছে আমিও পারবো, হয় নাকি না? কিন্তু তার যদি পারমী যদি না থাকে হয়তো সেও প্রচেষ্টা চালাবে, কিন্তু আরেকজন প্রচেষ্টা চালিয়েছে অনায়াসেই উত্তীর্ণ হয়ে গেছে, আবার কিন্তু আরেকজন সে এত প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু তারটা হচ্ছে না, হয় নাকি না? এটা সমাজের মধ্যে দেখা যায় না? অনেকজনে কিন্তু এটা চিন্তা করে ভাবে এ করলে যেদিকে যায় তার কোনো বাধা থাকে না, আমিও এইভাবে যাই কিন্তু আমারটা বাধা পড়ে যায়, হয় নাকি নয়? কথাটা সত্য নাকি মিথ্যে? তার মানে পারমী না থাকলে ত্রিহেতু পুত্র না হলে ওই বুদ্ধির কথাগুলো জ্ঞানের কথাগুলো অন্তরের মধ্যে এটা ধারণ করতে পারে না, হয় নাকি নয়? ওই যার কারণে ওরা ওই প্রজ্ঞা লাভ করতে পারে না। তো এখন কি জন্য বুদ্ধির সময় যারা এই ধর্মগুলোকে ধারণ করত, শ্রবণ করত, অনুশীলন করত, প্রতিপালন করত, যেটা গ্রহণ করত সেটা মানে মন শ্রদ্ধা ভক্তি বিশ্বাসের দ্বারা দৃঢ় কঠোর ভাবে সেগুলো গ্রহণ করত, কিন্তু এখন সেইভাবে গ্রহণ করতে পারে না, হয় নাকি না? তো ভান্তে প্রায় সময় দেশনায় বলে যে ভান্তে কি পারে না, ভান্তে তো শিক্ষা তো দিতে পারে, উপদেশ তো দিতে পারে, সেটাকে তো গ্রহণ করতে হবে, হয় নাকি না? এখন আমি বললাম সেটা বুঝতেও পারলো না, সেটা মেনেও চললো না, সেটা ধারণও করলো না, অনুশীলনও করলো না, যতই বড় ডাক্তার হোক না কেন, যতই ভালো ডাক্তার হোক না কেন, ও যদি প্রেসক্রিপশন দিয়ে যত কিছু দিয়ে দিলেও ওষুধ পত্র নিয়ে এগুলো যদি যথাযথ ভাবে না খায়, হয় নাকি না? ওখানে রোগ থেকে সুস্থ হওয়া যাবে না। ঠিক তদ্রূপে যত বেশি মানে নিজেরা আচরণ করতে পারবে, অনুশীলন করতে পারবে, প্রতিপালন করতে পারবে, তত বেশি ওখানে জ্ঞান লাভ করতে পারবে, হয় নাকি না? তাহলে যে মনোযোগী হয় তাহলে সে প্রতিক্ষণই নিজেকে সংযত রাখবে, হয় নাকি না? এখন যদি নিজের প্রচেষ্টায় যদি নিজে চালায়, হ্যাঁ, যখন আপনারা যদি নিজেরাই নিজেরাই সংকল্পবদ্ধ যদি হয়, হয় নাকি না? আমি শীল প্রতি পালন করব, আমি ধর্ম পথে চলব, আমি নীতিতে চলব, ভালো পথে চলব, আমি ভালো হয়ে যাব, হ্যাঁ, সদ্জ্ঞান লাভ করব, এই সংকল্পটা নিজের মনের মধ্যেই উৎপন্ন করতে হবে, হয় নাকি না? এখন যদি আপনার মনে যদি আপনি সংকল্প করতে না পারেন, তাহলে আরেকজনকে আপনাকে শুদ্ধ করতে পারবে? কোনোদিন সম্ভব নয়, হয় নাকি না? তাহলে সেই সংকল্প তো ওখানে জোর দিয়ে ওই সম্ভব নয়,
এখন যদি কাউকে যদি জোর দিয়ে করায়, হ্যাঁ গাছের মধ্যে ওখানে বানতে দেশো নাই বলেছেন, কালকে বলছে না কি ফুটছুকি জানি, মানে ফলটা ওখানে পরিপক্ক হতে হবে। এখন পরিপক্ক না হয়ে যদি সেটা যদি অপরিপক্ক ছোট মানে খরা থাকে, আর একটা হচ্ছে তার চাইতে বড়, হ্যাঁ তারপরে পূর্ণাঙ্গ পরিপক্ক, তারপরে ফল পাকা, হয় নাকি না? এখানে তো মানে এই অস্তরের যেগুলো রয়েছে এখন গাছ থেকে সবগুলো যদি নেওয়া হয়, তাহলে যেটা একেবারে কষি এটা ছিঁড়ে ফেললে আর ওটানে পরিপক্ক বানানো সম্ভব নয়। তাহলে এটা আস্তে আস্তে কি হতে হবে, এটা বড় হতে হবে, পরিপক্ক হতে হবে, হয় নাকি না? তাহলে প্রতিটা মনির চিন্তে চেতনা এইভাবে সংকল্পবদ্ধ হয়ে যদি নিজেরা কি ভাবগুলোকে পরিত্যাগ করতে পারে, তাহলে তো প্রজ্ঞা লাভে কোনো অসুবিধা নেই, হয় নাকি না? শুধু বুদ্ধির সময় নয়, যেই সময় হোক না কেন, ওরা যদি নিজের চিত্তের পাপটাকে যদি ওখানে দূরীভূত করতে পারে, সেই জন্য বান্ত ওখানে বলেছে যে ওই মানে পাওয়ারটা, হয় নাকি না? মানে কার নিজের সংকল্পবদ্ধ হয়ে নিজের পাপটা নিজে ধ্বংস করার জন্য, পরিত্যাগ করার জন্য কার প্রচেষ্টা কতটুকু, হয় নাকি না? যেমন ছাত্রদের দেখা যায় যারা ভালো লেখাপড়া করে, সে নিজে নিজে চিন্তা করে আমি কিভাবে এগুলো লেখাপড়া করে উত্তীর্ণ হব, হয় নাকি না? মাতা পিতারা কিন্তু তাদেরকে এত দেখতে হয় না, সে নিজে নিজে দিনে রাতে যতটুকু পারে সে লেখাপড়া করে, হয় নাকি না? যারা ভালো পাস করে তাদের যখন ওই পাস করার পরে তাদেরকে ওখানে সাক্ষাৎকার নেয় কিভাবে পড়েছে, হ্যাঁ কিভাবে সে উদ্যয়ন করেছে, কিভাবে শিক্ষা গুলো নিয়েছে, কিভাবে চিন্তা করেছে, এগুলো বলে নাকি বলে না? তো ঠিক তদ্রু মুক্তি লাভের জন্য একজন যোগী মুক্তিকামী কিভাবে প্রতিক্ষণ চিন্তা করে, প্রতিক্ষণ ভাবে, হ্যাঁ তাহলে এগুলো শিক্ষা নিতে হবে না, হয় নাকি না? তো এই ধর্ম শিক্ষা ধর্ম উপদেশটা হচ্ছে যে সেগুলো মানে প্রতিক্ষণ তাদেরকে এইভাবে রক্ষা করা। যেমন ভাবনা, ভাবনা বলে না, হ্যাঁ ভাবনা কর্ম সব সময় ভাবতে বলেছে, এটা হচ্ছে যে ভাবাটা হচ্ছে আমাদের মনের মধ্যে যা কিছু উৎপন্ন হয়, এই মনের যা কিছু পাপটা, এটা যদি এই পাপ উৎপন্ন হলে আমাকে এটা ভাবতে হবে, আবার এটা উৎপন্ন হলে এটা ভাবতে হবে। এখানে তো সবকিছু দিয়ে যেমন মনে করুন আপনি টানেন ফেলেন বা ফুলের কমের, এই চারটে শব্দ বললে আপনার মনের ভাব কি সবগুলো চলে যাবে? হ্যাঁ, তাহলে ওখানে মনের মধ্যে যদি এই চেতনাটা যদি উৎপন্ন হয়, যেমন মনে করুন এখানে 40 প্রকার সমত ভাবনা দিয়েছেন, হ্যাঁ এগুলো তো আমাদের ত্রিপিটকের মধ্যে অন্তর্গত করে বুদ্ধ এই 40 প্রকার সমত ভাবনা দিয়েছেন, বিদর্শন ভাবনা এক, সমত ভাবনা 40 প্রকার, হ্যাঁ তাহলে এই 40 প্রকার সমত ভাবনা মনে করেন আপনি বিদর্শন ভাবনা করেন, বিদর্শন ভাবনা করলে আবার সমত ভাবনা করতে পারবেন কিনা? হ্যাঁ, সমত ভাবনা প্রতিক্ষণ করতে হবে, বিদর্শন ভাবনা নিজে যখন চিত্ত সমাহিত হবে তখন করবেন কি বিদর্শন ভাবনা। অর্থাৎ যেমন অনেকজনের অসুখ হয়, হ্যাঁ অ্যান্টিবায়োটিক ব্যবহার করে না, হয় নাকি না? জ্বর হলে, কাশি হলে, সর্দি হলে সব জায়গাতে কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, অ্যান্টিবায়োটিকে কাজ করে ওখানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, হয় নাকি নয়? তারপর এলইডি বিভিন্ন বাল্ব আছে না, হয় নাকি নয়? যাহাতে ওখানে পাওয়ারটা কম খরচ হয় সেজন্য আলাদা এনার্জি মানে ওখানে কি এগুলো কি বাল্ব বলে মানে কম কম মানে পাওয়ার গিয়ে বেশি আলো দেয়, এগুলো কি কি এনার্জি বাল্ব নাকি? তো এই যে বাল্ব গুলো যেমন অল্প খরচে বেশি দেওয়ার জন্য, হয় নাকি না? ঠিক তদ্রুপে এখানের ক্ষেত্রেও সেই ধরনের, হয় নাকি না? তো বান্তে যে কথাটা বলেছেন, যদি কেহ যদি এই প্রজ্ঞা লাভের জন্য যদি ওখানে প্রচেষ্টা চালাতে যায়,
তাহলে এই সাপোর্টটা লাগবে না, হয় নাকি নয়? তারপরে যেগুলো মানে বানতে প্রায় সময়ই এই দেশনায় এই কথাগুলো বলেন, মানে প্রজ্ঞা লাভের জন্য কিভাবে এই চিত্তের এখানে সমাধিস্থ করার জন্য কি কিভাবে নিজেরা এটা মানে কি বর্ধন করতে পারে, হয় নাকি নয়? তাহলে কম খরচ করে বেশি ওখানে কি ফলটা পাওয়া যাবে, হয় নাকি নয়? তো ভান্তে যেগুলো প্রজ্ঞা লাভের জন্য এটা বলেছেন, তাহলে কিভাবে ওখানে করতে হবে? হ্যাঁ, তো আপনাদেরকে যেগুলো বলা হয়েছে ভান্তে তো হয়তো দেশনায় যেমন ধ্যান ভাবনা করে থাকে, হ্যাঁ, তো এখন অনেকে বলে যে সমত ভাবনা করলে বিদেশন ভাবনা হয় না, আবার বিদেশন ভাবনা করলে সমত ভাবনা হয় না, হয় নাকি না? এখন মনে করেন আপনি বিদেশন ভাবনা করছেন, হ্যাঁ, তো বিদেশন ভাবনা করতে গিয়ে কিন্তু আপনার মনের মধ্যে উৎপন্ন হয়েছে যে কি দুর্বুদ্ধ নাই, হ্যাঁ, বুদ্ধ নাই আল্লাহ, হ্যাঁ, তিনি মানে বুদ্ধির প্রতি অশ্রদ্ধা উৎপন্ন হয়, তো বুদ্ধির প্রতি যদি আদর মানে অশ্রদ্ধা উৎপন্ন হয়, হ্যাঁ, ধর্মের প্রতি যদি অশ্রদ্ধা উৎপন্ন হয়, সঙ্গের প্রতি যদি অশ্রদ্ধা উৎপন্ন হয়, তাহলে অনার বিদেশন নব কিলে নব হারণ অনাত্ম নেত্য করা বিরুদ্ধে বুদ্ধানুস্মৃতি ভাবনা, ধর্মানুস্মৃতি ভাবনা, সঙ্গানুস্মৃতি ভাবনা, হয় নাকি নয়? সুদ হাড় সামান্য ভিটামিনের অভাবেও অনেক রোগ নয় সৃষ্টি হয় না, নয় তো অনাত্ম যদি এই রোগকম সৃষ্টি হয় দে অমুক ভিটামিনের অভাবে, হয় নাকি নয়? অনা যদি এই ভিটামিন খাবেন ওই রোগকাম যাইবো বুঝি, হয় নাকি না? অথবা এই ভিটামিন জাতীয় অনেক যদি ফল খাইবেন বা অন্য অনা খানা খাইবেন তৈরি ওই রোগকাম যাইবো বুঝি, হয় নাকি না? ঠিক তদ্রুপ অনার যদি মনে করেন ওই যদি তিরত্নের প্রতি যদি শ্রদ্ধা উৎপন্ন নয় অনাত্ম প্রথমে করা বলবে কি বুদ্ধানুস্মৃতি ভাবনা, ধর্মানুস্মৃতি ভাবনা, সঙ্গানুস্মৃতি ভাবনা, হয় নাকি না? অনে ইউ নগরী যদি আবার যদি দুজন তাহলে অনাত্ম মনে করে নব, হয় নাকি না? এখন যদি মনে করেন এই অনেকে যদি কি করতে যায় ওকে ফহির ইস্তু যায় হাইয়ে ইস্তু যায়, হয় নাকি না? এখন এই ইস্তেই আছে কিন্তু এমনি ভারতে একখানা করে বাঙাগি, হয় নাকি না? ও তাড়াতাড়ি হন্দি করিব এমনি বান্ন দিব নাকি ইস্তেই থাকবে আগে যায় বান দেয়া করিব বান দিনে তারপরে ইচ্ছা করব, হয় নাকি না? ঠিক তদ্রুপ ও ঠিক আছে বিদর্শন ভাবনা করতে কি, হয় নাকি না? কিন্তু ওর চিত্ত কি তিরত্নর প্রতি শ্রদ্ধা নাই, হয় নাকি না? তৈলি ও যদি বুদ্ধানুস্মৃতি ধর্মানুস্মৃতি সঙ্গানুস্মৃতি নগরী যদি এন করে তৈলি কেন বুধে অন্দি চেয়েতাইব এত সংযোজন ক্লেশ, হ্যাঁ, অবিদ্যা তৃষ্ণা যা কিছু আছে তুমি এইগুলো পরিত্যাগ করে ফেলে আলাদা আলাদা ঔষধ আছে, আছে না নাই? পান্তে এটা দেশনার ন হয় হইলে ন হয় মানে কাপড় কিভাবে ডাকি ইউন ময়লা ইউন পরিষ্কার করন যায় কি কিভাবে গরম যায় পান্তে ন হই হইলে ন হয়, তুলি এডিওটিক তদ্রু মনন মধ্যেও তো শুধু একান্ত নয়, হয় নাকি ন? লোভ দেশ মোহ লোভ লোভর হর্ম অনেক ধরনের, হ্যাঁ, লোভ চেতনা অনেক, দেশ চেতনাও অনেক, মোহর চেতনাও অনেক, এই এইগুলোরে ধ্বংস করে ফেললে মনন মধ্যে সব সময় যে এক উগ্র 40 প্রকার সমত ভাবনা এক উগ্র ভাবনার আবার এক উগ্র ফল আছে, হয় নাকি না? তুলি এড়ে কায়গতানুস্মৃতি আছে, হ্যাঁ, মরণানুস্মৃতি আছে, আছে না নাই? বিভিন্ন কোশিন ভাবনা আদি আছে, হয় নাকি না? তুলি সারি ব্রহ্মবিহার ভাবনা আদি আছে, তুলি এক উগ্র এক এক ফল নয় না, হয় নাকি না? একখান যদি মনে করেন মানুষেরা তরি তরকারি নড়ানে নানে না নড়ানে আচ্ছা এক একখান জিনিস দে দে এক একখান আইটেম দে দে ইউনোর গুণাগুণ আছে, আছে না নাই?
একটি তরিত হারের মধ্যে মনে করেন তেল সারা হইয়ে তাহলে কেন চার কান মধ্যে নুন চারা হইয়ে তেল দিয়ে ব্যক্তি যদি নুন চারা হইয়ে ইবে কেন তাহলে মানে মোট কথা ব্যাকুন যদি আনুষাঙ্গিক যে প্রয়োজনীয় ইউ যদি আনুষাঙ্গিক দেতে হয় তলি বেখন যাইব অ নাকি ন আর কোনো কিছু নদীলি সিদ্ধ না নেব তিরি অ নাকি ন তো ঠিক তদ্রুভিও মানে এই অনুরে এই মুত্ত আরাধা হদ দেখি এই চল্লিশ প্রকার সমত ভাবনা প্রতিক্ষণে করা পড়ি তবে কিছু কিছু আছে যে অনে মনে করেন এই ইয়েন বাবিলে তো আর কান বাবিন না পারিবেন ইয়েন গ্রহণ করলে এত ইয়েন গ্রহণ নয়বু অয় নাকি ন ইয়েন এই সম্মান করলে এই চেতনাগান উৎপন্ন নয়বু অয় নাকি ন মানে ত্রিরত্নের প্রতি মানে বুদ্ধের প্রতি শ্রদ্ধা রাখিলি অনাত্মনাত্ম ধর্ম প্রতি অটোমেটিক শ্রদ্ধা গান আইজে বুগি অয় নাকি ন তারপর ধর্ম প্রতি শ্রদ্ধা রাখিলি সঙ্গর প্রতিও শ্রদ্ধা আইজে বুগি অয় নাকি ন অনে গাছুক করে মনে করেন ইবে কি করেন ইবেরে মানে মানে পরিচর্যা করতে আসুন তৈলে অনাথ যত বড় কি গাছ বাড়ে তারপর কলিয়ে তারপর ফুল ধরে তারপর ফল ধরে অয় নাকি না গাছ মরি গেলি বুই অনা ফুল অন ধরিব ফল অন ধরিব অয় নাকি না ঠিক তদ্রুপে এড়িও যদি মনে করেন বুদ্ধানুস্থিতি বুদ্ধের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হইলি অটোমেটিক আস্তে ধর্মের প্রতি শ্রদ্ধা বাড়িব তারপরে সঙ্গের প্রতিও শ্রদ্ধা বাড়িব অয় নাকি না কিন্তু এখন তীরণের প্রতি যদি শ্রদ্ধা না থাকে দে অয় তুলে মনে মনে করেন বিদেশন ভাবনা করেন ঠিক আছে হ্যাঁ কিন্তু আপনার তীরণের প্রতি শ্রদ্ধা নাই অয় নাকি না তুলে অনেক কথা কোন খার কথা শুনিবেন না অনেক বিশেষ যদি নগরন ই মানে চলিবেন না হ্যাঁ অন মনে করেন ইবে ডাক্তার ইবে মানে এই ওষুধ পত্র যা কিছু দিয়ে ইউন এখন হাই নে আর তো মনে হতে এই রোগ কান সুস্থ নইব হয় নাকি নয় হাই চাই দিয়ে বর পালানো লাভ হয় নাকি নয় তুলি বার হাইতেও যায় না কি অবস্থা হইব আরো দূর অবস্থা হইব জানো হয় নাকি নয় তারপরে ঠিক তদ্রুপ যতক্ষণ না পর্যন্ত ইবে ডাক্তার এবং ওষুধ ব্যাগ কিছু আনারা ন আছে না অসুখ বিসুখ হলে প্রথমে বিশেষজ্ঞ ডাক্তার তো হয় নাকি ন তুলি এইজন ফারিব নাকি ন ফারিব ইয়ানোর অভিজ্ঞতা আছে নাকি নাই হজম সুস্থ হই নাকি নয় ইয়ন ব্যাগ কিছু চাই না ওনারা নির্ধারণ করেন দেন হয় নাকি ন তুই ঠিক তদ্রুপ যদি ও যদি তীরন্দর প্রতি যদি শ্রদ্ধা কান যদি না থাকে তে হয় তুলু ও যথাযথ ভাবে নিয়ম নীতি প্রতিপালন করিব না নগরিব দেন তুলি তীরত্নর প্রতি শ্রদ্ধা যার নাই ও সারা বছর বিদেশন ভাবনা করলেও প্রজ্ঞা লাভ করিতে পারিব না পারিব না বুদ্ধর ধনরে বুদ্ধর জ্ঞানরে লাভ করিতে পারিব না কোনদিন সম্ভব নয় হয় নাকি ন তুলি এহত নাই ওই দেহতে দিয়ান গুচ্ছ যাইব ওর মনন মধ্যে ওলুতে পান্তে জেনারে নহই ফারা ফারা দিবেন লাই অয় নাকি ন তলি যেতে মানে সই বই তখন প্রতিক্ষণ ও ফেডার ফেডার এবং না হর জ্ঞানত মধ্যে রাখি চিত্তগান সমাধিস্ত করে রাখিব এবং মনের মধ্যে যা কিছু আইব ইউনরে কি করা ফুরিব দে ইউনরে দমন করা ফুরিব দে হ্যাঁ ইউন যদি মনে করেন আজি যদি মনে করেন বই থাকুন বানতে অন্দি হিটর হত হই হয় নাকি না অনে মনে করেন সারাদিন রাত্রি ধ্যান করেন হ্যাঁ অনেক কিন্তু অনেক ত্যাগ করি প্রচেষ্টা ন চল হ্যাঁ অনেক যদি ত্যাগ করি প্রচেষ্টা ন চল হন তাহলে অনারও দেখান একখান লাভ হইব দে না আরেকজন যদি একখান বিদ্যে শিখে ফলাম ভাইব তো একখান বিদ্যে দিন হয় নাকি নয় আরেকজন দর্শন বিদ্যে পারে দর্শন বিদ্যে দিয়ে আই করিন না পারিব এই কর্ম না জানিলে আরেক কর্ম দিনে ও আই করিন না পারিব পারিব না পারিব তো ঠিক তদ্রুপ এড়েজন দর্শন বিদ্যে দিনে কিন্তু ও আই করিতে পারিব অন যদি হন দে না আমি পঞ্চশীল প্রতিপালন করি না আই ধ্যান করি তা আরেকজনই বেশিল বেশি নবার কিন্তু ধ্যান করে ওর প্রচেষ্টাতে কম হয় নাকি নয় আই বেশি হবো না
তৈলি ওই প্রজ্ঞালা বললাই দশজন দুজন চিহ্ন করি ফেললাই অনাত্ম কি করা ভরি উদে এই যে ত্যাগময় কর্ম ইউন গরি ফেললাই যত ধরনের কর্ম আছে ইউন দিনে প্রচেষ্টা চালা করি হয় নাকি নয় তৈলি এখন তো বুঝিত পাঁচজন মানি নির্বাণ লাভলাই মুক্তির কর্মলাই ক্ষতি কেন হাম করা ভরিব হত ব্যক্তি করা ভরিব অনেকে মনে করে দেখি নির্বাণ মুক্ত কর্ম মানে খুব সহজ হয় নাকি নয় নাই লেহাভরা বহুত কষ্ট দিয়ান বাবু নাই তো সহজ হয় না দেখুন মনে করে দিয়েন না এখন তো ঈদ বাড়াইতাম হই এখন ঈদ আছে তো 150 হয় নাকি নয় বাড়া হরে তো হঠাৎ 1 লাখ বানা করু হয় নাকি নয় হ্যাঁ তে ও কিন্তু এই লোহার দণ্ডরে কি করে উদে কলাজ পারে উদে হ্যাঁ আর তুই হন না আই এক রাতে বই নি কি আর নিজে এন সংকল্প হই যে আর ফরান যাইব কই আই আর ফাপি ন গজুম শিল ভঙ্গ ন গজুম হ্যাঁ কর্ম প্রচেষ্টা চালা যাইম নিজরে নিজে যদি কঠোর সংকল্প বদ্ধ হয় আচ্ছা অনারা অনেকে ক্ষতি করতে পারিব না না পারিব তো তুলি ওই যে মানে সম্মুখ সংকল্পর হতাগম হইয়ে যেন মনে করেন আরে বেশ বান্ত সংকল্প তারতম্যের কথা না হয় হয় নাকি না তুই যে মনে করন কত সারি অসংখ্য কল্পকাল আগে শুনে তো তাপস অবস্থায় সংকল্প দই যেন হয় নাকি না তুইলি দীপঙ্কর বুদ্ধের সময়ে বুদ্ধি জ্ঞান লাভলাই যে সংকল্প গান করি প্রার্থনা করি নে যেহেতু সংকল্প গান করছি এ সারি অসংখ্য কল্পকাল ধরি এতিক্ষণ ভার আমি পূর্ণ করছি দেন হয় নাকি না তুলি এই মানে সংকল্পরে রক্ষা করি বেলায় এতদিন পর্যন্ত সাধনা করছি দেন বুঝি না করে তুলি এই সংকল্পরে রক্ষা করছি দেন হয় নাকি না তুলি এখন তো মানুষ তো একখানা করে সংকল্প করি কবার পরে থেকে হইনে পারে হয় নাকি না তুলি মনে করো দে এই প্রজ্ঞা লাভের ক্ষেত্রে আর আর কিন্তু মুক্তি লে কিন্তু মনে করো তো খুব সহজ ভাবে নির্বাণ সাক্ষাৎ করিতে পারে হয় নাকি না আরো বহুত কিছু দেশো না যারা তো হয়তো দূতাঙ্গ কুটির গিয়ে বানতে এক এক শুক্রবার দিন বানতে দেশো না করে হ্যাঁ তুই বানতে হতে মানে কিললে ওরা এই জ্ঞান লাভত্বন বঞ্চিত হয়ে যাবি কারণ ওরা সংকল্পবদ্ধ হই ই কোন কিছু মনত রাখি না পারে ই কইতে না পারে ভাবিতে না পারে হ্যাঁ তুই এখন ইয়া এই যদি আমাদের পরম শ্রদ্ধে বান্ধের ধর্ম দেশনা আমরা অনেকক্ষণ ধর্ম সিদ্ধান্ত শুনেছি আজকে সে পরম শ্রদ্ধে বান্ধের এখন ভিডিও চিত্রণা শেষ হয়েছে বান্ধের শেষ হইলে আজকে আমি প্রথমে বলেছিলাম আজকে বান্ধেরকে আমি আহ্বানের মাধ্যমে বান্ধে সাহারা দিয়েছেন আমাদের সকলের প্রতি মধ্যে ভাবে বান্ধে সকলের উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন সশরীরে সেই দূতাঙ্গ কুটি থেকে তো তার জন্য আমি সময় কেপন করবো না মূল্যবান সময় বান্ধেকে দান করব So now I like to invite all of the Vietnamese and other people from around the world who are listening the Dhamma talk by the Most Venerable Shilananda Sthavir Bhante. So now he's going to give the blessing to everyone by himself and by Zoom. So please return back to see his receiving his blessing and also see to him as well. He is in the COVID-19 in Bangladesh, also around the world, but still he's giving blessing and Dhamma talk to the people in Bangladesh and other people. So again, welcome all of the other people who are from around the world and from Vietnam. I see lots of people from Vietnam today attend this to listen to Dhamma talk. So please welcome. Because I'm here, Shomai Kavakurma, I come from Sathya Bantheke, আশীর্বাদ প্রদান করার জন্য আবার সশ্রদ্ধা বন্ধনা ধরে বান্তিকে আমি আহ্বান করতেছি বান্তি আপনি আপনার আশীর্বাদ বাণী প্রদান করুন
পান্তে এসেছেন, আমাদের পরম সিদ্ধের পান থেকে এসেছেন, মানে ধর্মদান কল্যাণ উপকার আশীর্বাদ পানি। পরম সত্য পান্তা পরে বন্দনা হচ্ছে আপনি আপনার আশীর্বাদ পানি প্রদান করুন। কাজ করতেছে আমরা শ্রবণ করবো, শ্রবণ একটু অপেক্ষা করুন সকলে, এবং যারা যারা চলে গেছেন আপনারা আবার আসার জন্য চেষ্টা করুন। পরম সত্যি বান্তে আজকে মূল্যবান আশীর্বাদ আমাদের উদ্দেশ্যে প্রদান করবেন। সবাইকে আহ্বান করবো যারা চলে গেছেন আপনারা আসার জন্য চেষ্টা করুন, বান্তের থেকে আশীর্বাদ গ্রহণ করুন। এই করোনা ভাইরাসের মধ্যে বান্তে যে আমাদের দেশে আশীর্বাদ দিতে চাচ্ছে, এটা আমাদের জন্য বিশাল একটা প্রাপ্য। সাথে সাথে যে আমি আয়োজনটা আজকে দীর্ঘ মাসের মতন আমাদের এখানেও যে থাইল্যান্ডে আমি যে প্রাতামাগান বিহারের মধ্যে সকলে খুব সন্তুষ্টি প্রকাশ করে আর সকলের উপস্থিতি দেখে ওরা শুভ আশীর্বাদ সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের বিহারের কমিটির পর্যায়ে থেকেও। তো আসলে আমাদের বাংলাদেশ থেকে আজকে অংশগ্রহণ করেছেন, প্রথমে 370 জনের অধিক আজকে উপাসক উপাসিকা বিজ্ঞ সংঘের উপস্থিত ছিল। এখন হয়তো কেউ কেউ চলে গেছে, ওনারা মনে করছে বান্তে, আমি প্রথমে বলেছিলাম বান্তে আজকে আমাদেরকে সশরীরে উপস্থিত হয়ে ধর্মদান করবেন বা আশীর্বাদ প্রদান করবেন, তো অনেকে সেটা বুঝতে পারে না, মনে হয় চলে গেছে।
শুনতে মিন্টু শোনা যাচ্ছে আপনার কথা শোনা যাচ্ছে। আমি পরম সত্যি বান থেকে বন্দনা জানাচ্ছি। আমাদের বান্তের টেকনিশিয়ান এখন ঠিক হয়েছে, আমরা পরম সত্যি বান্তের দর্শন শ্রবণ করবো। তো again I would like to say all of the people from around the world who fixed the problem in the technician, so please welcome to listen the blessing by most venerable Silananda Tangobante. Now he will be going to bless it to us. Yes, Bante, Param Sadhya Bante, apni apnar ashirbad bani pradan korun. আজকে যারা অনলাইনে বান্তের দেশনা শ্রবণ করছে, আপনারা যারা বাংলাদেশ থেকে এবং থাইল্যান্ড থেকে এবং বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ধর্ম শ্রবণ করেছেন, আপনারা প্রত্যেকে এখন বিশ্বের যে করোনা মহামারীর কারণে পুরো বিশ্বের মধ্যে যে পরিস্থিতি বিরাজমান হচ্ছে, প্রত্যেকে যাহাতে মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যবিধি রক্ষা করে যাহাতে নিজেরাই শরীরের প্রতি যত্ন নেয় এবং এই মহামারী থেকে পরিত্রাণ পাওয়ার জন্য স্বাস্থ্যবিধি মোতাবেক যাহাতে চলে এবং মাস্ক ব্যবহার করে নিজেরাই যাহাতে নিজের শরীরকে রক্ষা করে নিজের জ্ঞাতি মিত্র আত্মীয় স্বজন পরিজন সবার যাহাতে মঙ্গল সাধিত হয় সেভাবে নিজেরা চলবেন এবং যারা দুর্দশাগ্রস্ত আছে, যারা অসুস্থগ্রস্ত আছে, যারা প্রয়াত হয়েছে, তাদের প্রত্যেকেরই যাতে মঙ্গল সাধিত হয়, তাহারা যাহাতে দুঃখ থেকে পরিত্রাণ পায়, যারা প্রয়াত হয়েছে তাহারা যাতে সুগতি এবং ভালো জায়গাতে উপস্থিত হয়। এই চলমান বিশ্বের নানা পরিস্থিতিময় দুর্যোগপূর্ণ অবস্থা যাতে অতি শীঘ্রই মানুষের মধ্যে স্বাভাবিকতা ফিরে আসে, প্রত্যেকের অন্তরে যাতে মৈত্রী করুণা মুদিত উপেক্ষা জাগ্রত হয়ে অন্তরের যে কালিমা হিংসা বিদ্বেষ পাপ এগুলো পরিত্যাগ করে মানুষ মানুষের পাশে যাহাতে দাঁড়ায় এবং এই চেতনা যাহাতে জাগ্রত হয় প্রত্যেকের প্রতি বান্তে এই মঙ্গল কামনা এবং আশীর্বাদ প্রদান করছি।
সাধু সাধু সাধু। আমরা এখন পরম শ্রদ্ধেয় পান্থের আশীর্বাদ বাণী আজকে পান্থের সশরীরে আমাদেরকে ধর্ম দান করেছেন, আশীর্বাদ প্রদান করেছেন, তার জন্য আবার কৃতজ্ঞতা সহিত প্রাণ পান্থকে বন্দনা জানাচ্ছি এবং যে আজকে পান্থে আমাদের উদ্দেশ্যে ধর্ম দান করেছেন। উপস্থিত মহান ভিক্ষু সংঘ, শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, আমাদের পরম শ্রদ্ধেয় পান্থের দেশনা উনার আশীর্বাদ আমাদের প্রদান শেষ হয়েছে। এরপর পরেই আমরা কালকে আমাদের মূল অনুষ্ঠান যেটা হবে সন্ধ্যা বাংলাদেশ সময় সন্ধ্যা 5:45 থেকে আমাদের মূল অনুষ্ঠান আরম্ভ হবে। সে সময় মহান ভিক্ষু সংঘ যারা অংশগ্রহণ করেন তাদেরকে আমি যথাসময় অবস্থান অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি, শ্রদ্ধার সহিত বন্দনা সহিত, এবং শ্রদ্ধাবান উপাসক উপাসিকা আপনারাও সেদিন অংশগ্রহণ করবেন। সারা বিশ্ব থেকে আমাদের কালকে যে মহান ভিক্ষু সংঘ আমরা আহ্বান করেছি, আমাদের যে আহ্বানের পরিধি ছিল 102,22,200 জন মহান ভিক্ষু সংঘ, ওনারা অংশগ্রহণ করবেন, আমাদের আহ্বান করা হয়েছে। দেখা যাক কতটুকু ভিক্ষু সংঘ অংশগ্রহণ করে। বর্তমান করোনা পরিস্থিতি এর মধ্যেও যে ভিক্ষু সংঘরা অংশগ্রহণ করবেন ওনারা, এবং বিভিন্ন দেশ থেকে উপাসক উপাসিকা, যেমন আজকেও আমরা দেখতেছি ভিয়েতনাম থেকে যে উপাসক উপাসিকা উপাসিকারা প্রায় এসেছেন শুধুমাত্র বান্তের দেশনা শ্রবণ করার জন্য, এবং ওনারা প্রায় সময় আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। তো কালকে সেভাবে আপনারা অংশগ্রহণ করবেন, এবং যে আমাদের প্রদীপ পূজা আমাদের প্রথমত যে যখন অনুষ্ঠান আরম্ভ হবে, মূল অনুষ্ঠান আরম্ভ হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় থেকে মূল আরম্ভ হবে, এবং পরম শ্রদ্ধে বড় বান্তে উপস্থিত হবেন। বান্তে আসার পর পরে প্রদীপ প্রজ্বলন হবে, তখন আপনারা প্রদীপ প্রজ্বলন করতে পারবেন আপনাদের নিজ নিজ অবস্থান থেকে। এরপরে আমাদের ধ্যান অনুশীলন করা হবে। ধ্যান অনুশীলন পরে মহান ভিক্ষু সংঘ সারা বিশ্ব থেকে ওনারা অনলাইনের মাধ্যমে মহাকালীন তথাগত বুদ্ধের নয় পানি মঙ্গল সূত্র পাঠ করবেন সকলের মঙ্গলার্থে। এবং দ্বিতীয় যেটা রতন সূত্র রতন সূত্র, যে রতন সূত্রের মাধ্যমে সে বৈশালীবাসী সকল প্রকার উপদ্রব রোগ ব্যাধি থেকে মুক্ত হয়েছিল, সেই তদ্রূপ বর্তমান করোনা ভাইরাস সহ বিভিন্ন ভাইরাসের কারণে সারা বিশ্ববাসী আজকে আমরা রোগাগ্রস্ত, বিভিন্ন সমস্যার সম্মুখীন, সকলের সুরক্ষা মানায় সেই রতন সূত্র পাঠ করা হবে বিশ্বের সকল মহান ভিক্ষু সংঘরা। এবং অন্তিমে যেটা পাঠ করা হবে সেটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন সূত্র, যে ধর্মচক্র প্রবর্তন সূত্র মহাকালীন তথাগত বুদ্ধের প্রথম ধর্মবাণী হচ্ছে যে ধর্মচক্র প্রবর্তন সূত্র। সেই ধর্মচক্র প্রবর্তন সূত্র আজ থেকে 3 বছর পূর্বে আমাদের আমরা পাঠ আরম্ভ করেছি লাভ 324 ঘন্টা ওয়াটপাড়া বিহারের মধ্যে, এবং এখনো কন্টিনিউ সেই ধর্মচক্র প্রবর্তন সূত্র পাঠ করা হচ্ছে। তো কালকেও সেভাবে মহান ভিক্ষু সংঘরা সারা বিশ্ব থেকে অংশগ্রহণের মাধ্যমে ধর্মচক্র প্রবর্তন সূত্র পাঠ করবেন, এবং যারা যারা ভিক্ষু সংঘ অংশগ্রহণ আপনারাও সেখানে আপনার অবস্থান থেকে পাঠ করতে পারবেন কালকে। তো এই আশাবাদ থেকে এর পরপরে আমাদের যে একটা বিশ্ব যে গিনেস বুকের গিনেস ওয়ার্ল্ড এর রেকর্ড হয়েছে আমাদের যে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে এতগুলো ভিক্ষু সংঘের যে অংশগ্রহণ সেগুলা নিয়ে একটা ওনারা আমাদেরকে একটা প্রাইজ বা বিভিন্ন কিছু সেদিন ওনারা আহ্বান করবেন। আসলে বুদ্ধের পরিনির্বাণিত হওয়ার পর বা এর পরে অন্য কোনো দেশে বা বিহারে বা এতগুলো ভিক্ষু সংঘের একসাথে সংযোগ হয় না, সেটা কত কোথাও দেখতে আমার জানা নেই থাকতেও পারে, কিন্তু এতগুলো মহান ভিক্ষু সংঘ একসাথে 2,22,200 ভিক্ষু সংঘকে আহ্বান, এটা একটা বিশাল আয়োজন। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি সেভাবে সকলকে, আপনারা শ্রদ্ধাবান উপাসক উপাসিকা কালকে এই আইডি দিয়ে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এই আইডির মাধ্যমে আপনাদের যে উপাসক উপাসিকারা আপনার এই আইডি দিয়ে কালকে অনুষ্ঠান অংশগ্রহণ করে যদি একটা সাধুবাদ প্রদান করে, এটা আবার আপনাদের সকলের জীবনের জন্য মহৎ ফলদায়ক বলে মনে করি। যেমন আমাদের পরম সত্যের বান্তে সেখানে দেশনা করে পরম সত্যের বান্তের যে উদ্দেশ্যে কালকে যে ওনার জন্মদিন সেটা সঙ্গে বান্তেও দেশনা দিয়েছেন, বান্তেকে ওনার পুনর্দান করেছেন পরম সত্যের বান্তে। তো আসলে প্রত্যেকে আমরা এভাবে যদি শাসন সদ্ধর্মের কথা চিন্তা করে, শাসন সদ্ধর্ম উন্নয়নের কথা চিন্তা করি, তাহলে আমাদের আমরা রক্ষিত হব, আমাদের জাতি রক্ষা হবে, ধর্ম রক্ষা হবে। যদি অন্যথায় যদি আমরা যদি শাসন সদ্ধর্মের প্রতি শ্রদ্ধান্বিত না হয়, এখানে বন্তি আমাদের দেশনা যেটা বলেছেন বিশেষ করে দয়ানের কথা বলেছেন,
যদি আমরা বুদ্ধের প্রতি যদি শ্রদ্ধা নিতে না হয় তাহলে ধর্মের প্রতি শ্রদ্ধা নিতে হবে না, ধর্মের প্রতি যদি শ্রদ্ধা না হয় তাহলে সংঘের প্রতি শ্রদ্ধা নিতে হবে না। একদা চিরজ্ঞের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে সকলে, তখনই আমাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে, উত্তরোত্তর আমাদের জয়মঙ্গল হবে, অন্যথায় নয়। এখন বর্তমান সারা বিশ্বের মধ্যে যে করোনা ভাইরাস চলতেছে এগুলো আসলে মানুষের সৃষ্টি, এতে মানুষ দিয়ে যেগুলো সৃষ্টি করার মানে বর্তমান আমরা সারা বিশ্বের মধ্যে একদিকে ভালো হচ্ছে আর একটা নতুন ভাইরাস উৎপন্ন হচ্ছে, সে করোনা, এটাই করোনা ভাইরাস। এগুলো মানুষের সৃষ্টির জনিত রোগের কারণে আমরা সকলে দুঃখ ভোগ করতেছি। বান্তি সেভাবে আমাদেরকে আজকে উপদেশ দিয়েছেন, আমরা যদি ভালো কাজ করি ভালো কিছু পাবো, ভালো যদি কাজ না করি, ভালো যদি আমরা যদি সৃষ্টি করি তাহলে অবশ্যই আমরা সমস্যার সম্মুখীন হব। সারা বিশ্বে আসতে অশান্তির একমাত্র কারণ সে ধ্যান অনুশীলন না করার কারণে। সেজন্য আমরা বলতে চাই যে বিশ্বকে পরিবর্তন করতে হলে মনকে পরিবর্তন করতে হবে। মনকে পরিবর্তন করার একমাত্র ওষুধ, একমাত্র পথ হচ্ছে ধ্যান অনুশীলন। অর্থাৎ বিশ্ব পরিবর্তন করতে হলে মনকে পরিবর্তন করতে হবে ধ্যান অনুশীলনের মাধ্যমে। আমরা বিশ্বকে পরিবর্তন করব, যে বিশ্বকে পরিবর্তন হবে যখনই যদি আমরা যদি মনকে পরিবর্তন করতে পারি। সেই জন্য আমাদের প্রতিপাদ্য এখন হচ্ছে চেঞ্জ দ্য ওয়ার্ল্ড চেঞ্জ দ্য মাইন্ড উইথ মেডিটেশন, চেঞ্জ দ্য ওয়ার্ল্ড চেঞ্জ দ্য মাইন্ড উইথ মেডিটেশন। অর্থাৎ বিশ্ব পরিবর্তন করতে হলে মনকে পরিবর্তন করতে হবে ধ্যান অনুশীলনের মাধ্যমে। এইভাবে যদি আমরা প্রতিদিন ধ্যান অনুশীলন করি, আমাদের পরম শক্তি বান্তি আজকে যে ওনার এতগুলো লব্ধ জ্ঞান, ওনার দীর্ঘকাল যেভাবে কঠোর ধ্যান সাধনা করেছেন সেই অরণ্যের মধ্যে, সেগুলো আসলে বলা বাহুল্য। এবং আমাদের জন্য যে বান্তি আজকে ধ্যান ধর্মদান করে যাচ্ছেন সেটা বলা বাহুল্য। আমরা যখন বান্তি সে প্রব্রজিত সে আমরা তখন দীর্ঘকাল একসাথে বাংলাদেশে অবস্থান করেছিল, বান্তের সাথে আমরাও একসাথে অবস্থান করেছিলাম। তখন বান্তের আজকে গুণকীর্তি সারা বিশ্বের মধ্যে, আপনারা শ্রদ্ধাবান উপাসক মহান ভিক্ষু সংঘ, একটা কথা আমি আজকে বলতে চাই, এখানে কিছু কিছু মানুষ যে ভিয়েতনাম থেকে আজকে অংশগ্রহণ করেছে তারা থাই ভাষা এত বাংলা ভাষা বুঝতেছেন, তারা থাই ভাষাও বুঝতেছেন, কিন্তু বান্তের প্রতি একটা শ্রদ্ধা নিহিত হয়ে তারা আজকে সেখানে অংশগ্রহণ করেছেন। এখন অনেক দায়িত্ব আছে আমি দেখতেছি, তারা বারবার বলতেছে বান্তে কখন বান্তের অনুষ্ঠানটা হবে। আমরা যে বলেছি আজকে মানে 21 তারিখ আমরা সেটা বান্তের ধর্মদর্শনে করবো। দেখেন সে ভিয়েতনামী মানুষগুলা তারা আমাদের বাংলা ভাষা না বুঝলেও কিন্তু বান্তের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে তারা যে আজকে অংশগ্রহণ করেছেন, আপনি আমি হলো করবো হয়তো করবো না, ভাষা তো আমি বুঝতেছি না, কিন্তু ভাষা জ্ঞান একটা বিশাল একটা প্রয়োজন। সেই জন্য আমি মাঝে মধ্যে ইংলিশের মধ্যে কিছু বলার একমাত্র কারণ তাদেরকে যদি মানে বুঝতে পারে। তো দেখেন ওরা কিভাবে আজকে শ্রদ্ধান্বিত হয়, এখানে আমি কয়েকজন দেখি উপাসিকারা দেখতেছি ওদের বাচ্চারা খেলাধুলা করতে, কিন্তু ওরা বান্তের দেশনা শ্রবণ করতেছে, হাত জোর করে শ্রবণ করতেছে। তো অমূল্য সম্পদ আমাদের দেশের জন্য, সমাজের জন্য, বৌদ্ধ জাতির জন্য, যদি আমরা সেটা চিন্তা করি। আর যদি চিন্তা করি না তো কি হবে, তাহলে অন্য তাই তো অন্য বিষয়, এটা বলার কারো বান্তে বান্তের কাজ করে চলে যাচ্ছে, আমরা আমাদের কাজ করে চলে যাচ্ছি, বান্তে বান্তের কল্যাণমূলক কাজ বান্তে নিজে করে যাচ্ছে, বান্তে আমাদের জন্য অপেক্ষা করবে না, আমরাই আমাদের জন্য অপেক্ষা করতে হবে। সুতরাং সেভাবে বান্তের উপদেশগুলো আমাদের মেনে চলে যতটুকু সম্ভব সৎ পথে চলতে হবে এবং এভাবেই আমাদের জীবন ধন্য হবে। আজকে যে ওয়াটফা দামাগাই বিহারের মধ্যে যেটা আমরা যে অনুষ্ঠানটা করার একমাত্র উদ্দেশ্য, যে উপাসিকা লেখাপড়া জানত না, উনি থাই ভাষা পড়তে জানত না, লেখতেও জানত না, কিন্তু উনি ধ্যান করেছেন, ধ্যান করেছে সেই ওয়াটফাক নাম বিহারের মধ্যে যেটা বিশেষ প্রসিদ্ধ সারা বাংলাদেশ বিশ্বের মধ্যে ওয়াটফাক নাম বলে। 9 বছর পূর্বে এই ওয়াটফা দাম্মাগায়ের মাত্র সেই সময় $100, সে 91 বছর যদি পূর্বে দিচ্ছে তারপরে $100 সমান আমাদের বাংলাদেশে মনে হবে 1,000 বা 2,000 টাকা হবে, তার থেকে বেশি হবে না, আরো কম হতে পারে আজকে 91 বছর পূর্বে। সেখান থেকে আজকে এত বিশাল এটা কারণ বান্তের নির্দেশনা প্রতিটি মুহূর্তে মুহূর্তে আমরা যে কোনো কাজ করি না পুণ্য কর্ম করার পূর্বে ধ্যান অনুশীলন করে যদি আমরা মনকে পরিশুদ্ধ মনকে শান্ত করি তখন অন্যান্য কাজকর্ম পুণ্যকর্ম করতে আমরা অবশ্যই করতে পারবো। আজকেই বান্তে সেটা বলেছে।
শব্দের প্রতি যদি শ্রদ্ধা নিতে না হয় ধর্মের প্রতি কখন আমাদের শ্রদ্ধা হবে? শ্রদ্ধা হবে না তো। ধর্মের প্রতি শ্রদ্ধা না থাকে সঙ্গের প্রতি শ্রদ্ধা হয়ে উৎপন্ন হবে না। সেটাই প্রান্তের আজকে প্রতিবাদ্য বিষয়ের প্রান্তে শিক্ষকের দেশান আমাদেরকে করেছেন। তো যা হোক, আগামীকাল যে আমাদের মূল অনুষ্ঠান সেখানে সকলের আহ্বান, আমি মহান ভিক্ষু সম্মুখে সশ্রদ্ধা বন্দনা জানাচ্ছি আপনাদের উপস্থিতি। আপনাদেরকে সেখানে দেখবো ভিক্ষু সংঘের যেগুলো আইডিয়া প্রয়োজন সেগুলো আমি যথাস্থানে যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদেরকে আমার কাছে পাঠিয়ে দিয়েছি, আপনারা তাদের থেকে সংগ্রহ করে নেবেন। আর দায়ক দায়িকারা আপনার এই আইডির মধ্যেই আজকে যেটা আমরা ব্যবহার করতেছি এই আইডি দিয়ে কালকে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেটা সন্ধ্যা মূল অনুষ্ঠান আরম্ভ হয় বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা বাজে, 6টা থেকে 7:30 পর্যন্ত 1 ঘন্টা সময় অনুষ্ঠানটা চলবে। কিন্তু এর আগে আসলে যদি ভালো হবে সবাই, আপনারা অনেক অনুষ্ঠান সেখানে, সেই অনুষ্ঠানগুলো আপনারা হয়তো বুঝতে পারবেন, আমি চেষ্টা করে যাবো বাংলা ভাষায় সেটা অনুবাদ করে দেওয়ার জন্য সবকিছু। তারপরও বুঝতে না পারলে যদি বসে যদি সাধুবাদ কথা বলে, যেন আজকে উদাহরণস্বরূপ আমাদের সেই ভিয়েতনামী উপাসক উপাসিকারা, আমি কিন্তু খুবই, আমি কখনো কল্পনা করি নাই আজকে তো ওনারা আমাদের সাথে সম্পৃক্ত হবে, সেটা কখনো আমার কল্পনা বাইরে ছিল, কিন্তু ওনারা এসেছেন সেটা আমি দেখে আশ্চর্য হয়ে গেছি। এবং যে আজকে যে ওনাদের উপস্থিত, আপনাদের বাংলাদেশ থেকে যে ভিক্ষু সংঘরা এবং শ্রদ্ধাবান উপাসক উপাসিকারা উপস্থিত হয়েছেন অনলাইনের মাধ্যমে, এটা আমাদের বিহারের মধ্যে সবাই বলতেছে আজকে মানে এত যে আমাদের ধর্মদর্শনার একটা পরিপূর্ণতা লাভ করেছে বান্তের ধর্মদর্শনের মাধ্যমে। এবং সেখানে অনেক ভিক্ষু সংঘ দায়ক সংঘ আজকে উপস্থিত হয়েছে, প্রথমে 370 জনের অধিক ভিক্ষু সংঘ দায়ক সংঘ উপস্থিত হয়েছেন আজকে। তো যা হোক, সময় জ্ঞাপন করবো না, আমাদের আজকে কোনো প্রশ্নোত্তর পর্ব নেই, প্রশ্নোত্তর পর্ব এটা প্রতিদিন ছিল অন্যান্য ধর্মদর্শক হিসেবে, আজকে কোনো পর্ব প্রশ্নোত্তর পর্ব এখানে নাই, শুধু বান্তের দেশনা আমরা আশীর্বাদ শুনেছি এখন। তো ঠিক আছে, আমরা এখন একটা সংক্ষিপ্ত ভিডিও চিত্র দেখব কালকের অনুষ্ঠানের, সেই ভিডিও চিত্রের পর পরে আমাদের অনুষ্ঠান করে April 22nd, 2021 হচ্ছে আমাদের মূল অনুষ্ঠান, সেটা সারা বিশ্ব থেকে এভাবে ভিক্ষু সংঘরা এবং শ্রদ্ধাবান উপাসক উপাসিকার অংশগ্রহণ করবে আগামীকাল, এবং সেখানে regardless of nationality can screen tag and paladin amader screen tag kora hoyeche puro area bishal ek area amar mone hoy and meditate in order to meter the special occasion of sara bishwo theke ebhabe unara angsho gohan korben shoddhaban upashokar bishwo around the world and help eliminate apnara o jara jara prosongora achen apnara angsho gohan and spread love to see ebong upashok upashikara apnara kalke din ekta din jodi mone koren amader jonno bishal ekta punno din experience jene apnara angsho gohan korar asha kori ebhabe kalke shei onushthan ta korte paron hobe 7 pm Thailand local time live stream 7 pm at Thailand time amader bangladesher 6 ta what সন্ধ্যা 6টায় আরম্ভ হবে মূল অনুষ্ঠান, www.zoom072.com যেটা আইডি দিয়ে এখন আপনারা অনুষ্ঠান অংশগ্রহণ করছেন, কালকে সেভাবে অনুষ্ঠান অংশগ্রহণ করবেন, এই আইডি পজিটিভ লাভিং এনার্জি সেভাবে আপনারা অনুষ্ঠানে অংশগ্রহণ করে পূর্ণ to spread the teaching of the Lord Buddha far and wide
and heal. বন্দনা জানাচ্ছি এবং অন্যান্য মহান ভিক্ষু সংঘ আপনাদেরকে যথাযথ বন্দনা এবং মর্তির আশীর্বাদ শ্রদ্ধাবান উপাসক উপাসিকা আপনারা সকলে নিরাপদে সুখে শান্তিতে অবস্থান করবেন। বর্তমান যে করোনা ভাইরাসের সমস্যা, এটা থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে দুইটা জিনিস একান্ত প্রয়োজন, যেটা আমাদের বান্তেও বলেছেন। সেটা প্রথমত যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা চলি তাহলে আমরা এই করোনা ভাইরাস থেকে হয়তো মুক্তি পাবো। এবং আরেকটা যেটা আমাদের যদি তাদের মধ্যে পুণ্য পারমি আছে তারাই কিন্তু এই করোনা ভাইরাস থেকে মুক্ত হবে। আমাদের করোনা ভাইরাসটা একটা যেমন আমাদের কম্পিউটার বলেন মোবাইল সেট বলেন যেটা একটা ভাইরাস আসে যখন নষ্ট হয়ে যায় বা সমস্যা হয় তো দূর করোনা ভাইরাস এইভাবে এসেছে এবং এগুলো মানুষের সৃষ্টিজনিত বিভিন্ন রোগ বলে যেটা প্রতীয়মান হচ্ছে বর্তমান। তো সেজন্য সবাই নিরাপদে থাকবেন, সবসময় পুণ্য কর্ম করার জন্য চেষ্টা করবেন এবং প্রতিদিন কমপক্ষে 5-10 মিনিট আপনারা সে বুদ্ধের নির্বাণী ধর্ম বন্দনা আদি করে সকাল সন্ধ্যা বন্দনা করে ধ্যান অনুশীলন করবেন। ধ্যান অনুশীলন করলে তখন এই প্রকৃতিটা আপনার জীবনকে উপলব্ধি করতে পারেন, অন্যথায় নয়। আপনি মৈত্রী ভাবনা করেন বা বিদেশ যেই ভাবনা করেন না কেন, প্রতিদিন কমপক্ষে 5-10 মিনিট ধ্যান অনুশীলন করতে পারে আপনার জীবন ধন্য হবে এবং আপনার জীবন উত্তরোত্তর শ্রেণীভূত হবে। এর সাথে সাথে যদি 5-10 মিনিট আপনারা যদি মরণস্থিতি ভাবনা করেন তাহলে কখনো কখনো মনে যখন মরণস্থিতি আমরা যদি ভাবনা করি তাহলে তো কখনো আমরা অন্যের ক্ষতি করবো না, অন্যের ক্ষতি চিন্তা করবো, অন্যকে যাতে ক্ষতি হয় সেভাবে কাজ করবো না। কারণ আমরা দিকেও একদিন মৃত্যুবরণ করতে হবে। সেই মৃত্যু চেতনা যদি আমাদের মধ্যে সবসময় জাগ্রত থাকে তাহলে আমরা সবসময় ভালো কাজ করবো। যা হোক, পরিশেষে আর বেশি কিছু না বলে আপনাদের সকলের উপস্থিত আগামীকাল কামনা করে পরম সত্যি বান্তে কাবার সত্যতা বন্দনা জানাচ্ছি। বান্তে আজকে আমার সে আহ্বান সারা দেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবারও প্রাদামের পক্ষ থেকে আবারও পরম সত্যি বান্তিকে সত্যতা বন্দনা জানাচ্ছি এবং উপস্থিত মহান ভিক্ষু সংঘ আপনাদের যথাযথ বন্দনা মূর্তির আশীর্বাদ শ্রদ্ধাবান উপাসক উপাসিকা আপনাদের মূর্তির আশীর্বাদ বন্দনা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে পরিসমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক। বন্দনা মানতে উত্তমানন্দ বলছি, শ্রদ্ধা মহিপাল বান থেকে বন্দনা জানাচ্ছি। একটা কথা ছিল, ওই কালকে আগামীকাল যে আইডিতে ইয়াতে কথা বলবে বিকুরা, ওটা সবাইকে একটু বলে দিলে ভালো হতো।